ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال الله تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام محترم دوست بزرگ بھائیو আমাদের এই ময়দানে জমা হওয়া একত্রিত হওয়া ইস্তেমার নামে দোস্ত বুজুর্গ আমাদের এই জমা হওয়া আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার জন্যে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ার জন্যে কেননা সব সম্পর্কই শেষ হয়ে যাবে কোনো সম্পর্কই বাকি থাকবে না এক সম্পর্কই শুধু বাকি থাকবে সেটা হলো যে সম্পর্ক আল্লাহর সাথে যুক্ত হয়েছে এই সম্পর্ক ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো সম্পর্কই থাকবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة যত সম্পর্ক আছে ভাই ভাই ভাইয়ের সম্পর্ক আছে বাপ বেটার সম্পর্ক আছে মা বাপ মেয়ের সম্পর্ক আছে বন্ধু বন্ধুর সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে ব্যবসার সম্পর্ক আছে চাকরির সম্পর্ক আছে কোনো সম্পর্কই কিয়ামতের ময়দানে থাকবে না এক আল্লাহ তাআলার সম্পর্ক বাকি থাকবে এজন্য যখন থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠানো শুরু করছেন তখন থেকে নবী রসুলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানো শুরু করছেন নবী রসুলগণকে আল্লাহ তাআলা এই যে দায়িত্ব জিম্মাদারি আর মেহনত দিয়ে পাঠাইছেন যে আপনারা দুনিয়াতে গিয়ে আমার বান্দা ও বান্দীদের উপরে মেহনত করে তাদের সম্পর্ক আমার সাথে কায়েম করে দেন এবং তাদেরকে বুঝান যে আর কোনো সম্পর্ক কাজে আসবে না আর কোনো সম্পর্ক দিয়ে তারা আখেরাতে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না আখেরাতের জিন্দগির সফলতা লাভ করতে পারবে না আসল জিন্দগি আখেরাতের জিন্দগি দুনিয়ার জিন্দগি কয়দিনের জিন্দগি
এক স্বপ্ন কেটে যাবে, স্বপ্ন কতক্ষণ, কয়েক ঘন্টা, এরপরে কেটে যায় স্বপ্ন, ঘুম ভাঙলেই স্বপ্ন কেটে যায়। শেখ সাদি রহমতুল্লাহ ফরমান, মর্দ মারা সর্ব সরদর খাব যা গস্ত বেদা রাস উরফ আজ জাহা, সারা দুনিয়ার মানুষকে ঘুমন্ত মনে করো, সব ঘুমের মধ্যে আছে, দশশালা পরিকল্পনা, পাঁচশালা পরিকল্পনা, এই পরিকল্পনা, সেই পরিকল্পনা, এক বছরের পরিকল্পনা, দুই বছরের পরিকল্পনা, তিন বছরের পরিকল্পনা, এই করবে, সেই করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিল্ডিং করবে, কত পরিকল্পনা তার, দেশ বিদেশে যাবে, কত পরিকল্পনা তার, বলছে সব মানুষগুলা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন এগুলো তাদের, সব মানুষগুলাকে ঘুমন্ত মনে করো, যেদিন মৃত্যু আসবে সেদিন এরা সবাই জাগে যাবে, সবার ঘুম ভেঙে যাবে এবং বাস্তবতা সামনে আসে যাবে, বাস্তব জিন্দগি সামনে আসে যাবে, তখন তারা অনুভব করবে যা কিছু দুনিয়াতে আমরা চিন্তা করছিলাম সবই ছিল স্বপ্ন, এখন আমরা বাস্তবতার মুখোমুখি, সবই স্বপ্ন ছিল, স্বপ্নের ঘোরেই আমরা ছিলাম, হুঁশ ছিল না আমাদের, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিলাম, আর এটা কি আসল মনে করতেছিলাম, আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে পাঠাইছেন বান্দা বান্দীদেরকে বুঝাবার জন্য যে এই দুনিয়া স্বপ্ন, এ দুনিয়া মেহনতের ময়দান, এ দুনিয়া কিছুদিনের জন্য, চিরস্থায়ী জিন্দগি নয়, আসল জিন্দগি মৌতের পরে শুরু হবে, যে জিন্দগি আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না, আসমান ও জমিনের মাঝখানের খালি জায়গা যদি সরষা দানা দিয়ে ভরে দেওয়া যায়, এক হাজার বছর পর একটা পাখি আসে একটা দানা উঠায় নে, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন বিশাল সরষা দানার স্তূপ শেষ হবে, মরণের পরের জীবন আর কোনোদিন শেষ হবে না, শেষ নাই, অনন্ত জীবন। আমার বান্দা বান্দিদেরকে বুঝাও তারা যেন আমার সাথে সম্পর্ক করে, যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক করে তো তাদের দুনিয়াও বনবে আখেরাতও বনবে, আর যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক না করে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক কায়েম করে তো সব সম্পর্ক শেষ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরাতও বরবাদ হয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। ভাই ভাইয়ের কাছ থেকে ভেঙে যাবে, সন্তান মা বাপের কাছ থেকে ভেঙে যাবে, মা বাপ সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সম্পর্ক অস্বীকার করবে যে আমাদের কোনো সন্তান ছিল না, আমাদের কোনো মা বাপ ছিল না, আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো বন্ধুই ছিল না, আমার কোনো পরিচিতজন ছিল না, সব সম্পর্ক স্বীকার করবে। সব সম্পর্ক শেষ হয়ে যাবে, সেদিন কারো চেহারা আলোকিত হবে, কারো চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিন, আর সেদিন কারো চেহারা কৃষ্ণবর্ণ হবে, কালো চেহারা হবে, মলিন চেহারা হবে। আফসোস করবে, হায় কেন দুনিয়ার এই জাগতিক সম্পর্ক, এই জাগতিক সম্পর্ককে গড়ার জন্যে, এই যে বস্তুবাদী সম্পর্ককে বাড়াবার জন্যে কেন সারা জীবনের পুঁজি শেষ করলাম, শৈশব গেল, যৌবন গেল, বার্ধক্য গেল, মত আসলো,
হায় হায় পুরোটা জীবনে আমি এই বস্তুবাদী সম্পর্ককে কায়েম করার জন্য আমার জাহিরি বাতিনি সমস্ত শক্তিকে আমি ব্যয় করেছি, আফসোস আমি আমার মনের পরের জীবনের জন্য আমি কিছুই করি নাই। আমি আজকে হতবাগা ভিত্তহস্ত, আমি খালি হাত, আজকে শূন্য হাত, আমার কিছুই নেই আমার ঝুলিতে। ইয়া হাসরাতা আলা মা ফাররতু ফি জামবিল্লাহ, হায় হায় আক্ষেপ আমার, আক্ষেপ আফসোস আমি আল্লাহর সাথে কি ব্যবহার করেছি। এত আক্ষেপ করবে মানুষ আক্ষেপের কারণে কিয়ামতের ময়দানে, কানতে কানতে চোখের পানি শেষ হবে, রক্ত কাঁদবে, রক্ত শেষ হয়ে যাবে, হাড্ডির মগজগুলা গলি বেরিয়ে আসবে, চোখের পানি আর নাই, তারপরও জোর করে চিৎকার দিয়ে কাঁদতে যাবে, জোর করে চিৎকার দিতে গিয়ে চাপ পড়বে চোখের উপরে, চোখের মণিগুলা খুইলা ঝুলে পড়বে, কিন্তু কোনো লাভ হবে না। ইয়াওমালায়ান ফাওমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কোনো আত্মীয়তা কোনো সম্পর্ক কেমন্তের ময়দানে কাজে আসবে না। ধন সম্পদ আর মাল আর আসবাব আর দুনিয়ার ডিগ্রি আর দুনিয়ার ক্ষমতা, এ দুনিয়ার বড়াই, দল আর বলের ক্ষমতা কোনোটাই কাজে আসবে না। আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠাইছেন, যান আমার বান্দা বান্দিদেরকে বুঝান, ঝুঁকায় পড়িও না, এ দুনিয়া পরীক্ষার জায়গা, এই সমস্ত আসবাব যেগুলো দেখতেছ উপকরণ জীবন যাপনের, এগুলা সব আল্লাহ তাআলা পরীক্ষামূলক দিয়েছেন তোমাদেরকে, এগুলা থেকে তোমাদের প্রয়োজন পুরা হতে দেখা যায়, তোমাদের জরুরত পুরা হতে দেখা যায়, তোমাদের পিপাসা নিবারণ হতে দেখা যায়, তোমাদের ক্ষুধা নিবারণ হতে দেখা যায়, তোমাদের পরেশানি দূর হওয়া দূর হতে দেখা যায়, জরুরত পুরা হতে দেখা যায়, এই দেখা তোমাদের ভুল, এগুলা থেকে কিচ্ছু হচ্ছে না। এই সবাই মখলুক, এই সবাই সৃষ্টি, এরা নিজেরা নিজেরা তৈরি হইতে পারে নাই, এরা নিজেরা অস্তিত্ব লাভ করতে পারে নাই, এরা নিজেরা পয়দা হইতে পারে নাই, এরা কেউ কাউকে সৃষ্টি করতে পারে নাই, এরা অক্ষম, এরা যারা নিজেরাই পয়দা হইতে পারে নাই, যারা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা যারা একে অন্যের কোনো লাভ ক্ষতির মালিক নয়, এরা তোমার কি উপকার করবে আর তোমার কি ক্ষতি করবে, এরা তোমার কি প্রয়োজন পুরা করবে। প্রকৃত প্রয়োজন পুরা করণওয়ালা, জরুরত পুরা করণওয়ালা তিনি আল্লাহ, যিনি আসমান ও জমিনকে পয়দা করেছেন, আসমানকে আসমান ছাড়া, জমিনকে জমিন ছাড়া, পাহাড়কে পাহাড় ছাড়া, মরুভূমিকে মরুভূমি ছাড়া, সমুদ্রকে সমুদ্র ছাড়া, জলরাশিকে জলরাশি ছাড়া, আল্লাহ তাআলা বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, পানির ফোঁটা থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, পিঁপড়া থেকে নিয়ে জিব্রাইল পর্যন্ত, এই পৃথিবীর অগণিত মখলুক ও সৃষ্টি আল্লাহ তাআলার, ছোট বড় যা কিছু আমরা দেখি অথবা দেখি না, এ সবই আল্লাহ তার কুদরত দ্বারা পয়দা করেছেন, তার শক্তি দ্বারা পয়দা করেছেন, তার হুকুমের দ্বারা পয়দা করেছেন। তিনি যাকে যেভাবে হুকুম দিয়েছেন, যেভাবে হওয়ার জন্য বলেছেন হয়ে গেছে, যাকে যেমন চেয়েছেন আকৃতি দিয়েছেন, যাকে যেমন চেয়েছেন শরীর দিয়েছেন, রং দিয়েছেন, ভাষা দিয়েছেন, যাকে যেমন চেয়েছেন বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যাকে যেমন চেয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াফআলু মা ইয়াশা, যেমন চান তেমন পয়দা করেন, যেমন চান তেমন তিনি করেন। তিনি মহান, তার মহত্বের কোনো শেষ নাই, তার গুণাবলী বলে কেউ শেষ করতে পারবে না, তার প্রশংসা ও তারিফ করে কেউ শেষ করতে পারবে না। সারা দুনিয়ার জিন ও ইনসান, সমগ্র ফেরেশতা জগৎ, সমগ্র মখলুক যদি একত্রিত হইয়া আল্লাহর প্রশংসা করতে করতে মেরে মহতরম দোস্তা বুজুর্গ কেয়ামত পর্যন্ত করে, তা আল্লাহ তাআলার প্রশংসা করে তারা শেষ করতে পারবে না, আল্লাহ তাআলার গুণাবলী বলে তারা শেষ করতে পারবে না। সাত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছের গাছগুলো যদি কলমে পরিণত হয়, পাতাগুলো যদি কাগজে পরিণত হয়ে যায়,
আর যদি আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ তাআলার গুণাবলী ও সিফাত যদি লিপিবদ্ধ করা হয়, তো একদিন এই সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কলম ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, পাতাগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর বড়ত্ব মহত্ব লিখা শেষ করা যাবে না। আল্লাহ তো বড়। যাও আমার বান্দা বান্দিরা, ঘুমিয়ে ঘরে আছে, দুনিয়ার নেশায় ডুবে আছে, দুনিয়ায় দুনিয়ার শীর্ষ আসবাবের মধ্যে মত্ত হয়ে আছে, তারা মনে করতেছে এটাই জিন্দগি, নগদ জিন্দগি মনে করতেছে, এ দুনিয়ার জিন্দগি কে, এখানে যা কিছু করো, খেয়ে নাও, পরে নাও, ভোগ বিলাসিতা আয়েস আরাম সব কিছু করে নাও, এখানে মরণের পরে আর কিছু নাই। لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون ترى بلت مكر كفر আইজা মিতনা বা কুন্না তো রাবম এজামা, হে মোহাম্মদ, আমরা যখন মরব, মাটি হয়ে যাব, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদের হাতগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, তুমি বলতেছো আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, এটা কি সম্ভব? এই মৃত হাতটির মধ্যে প্রাণ সঞ্চার কে করবে? আমাদের শরীরগুলো মাটি খেয়ে ফেলবে, এই শরীর মিশে যাওয়া, মাটিতে মিশে যাওয়া এই শরীরের অণুগুলাকে আবার কে জমা করবে? আবার কে কে আমাদের দিন আমাদেরকে উঠাবে? এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলেন, হে মোহাম্মদ, দ্ব্যর্থহীন কণ্ঠে আপনি বলুন, জবাব দিন, কোন আপনি বলুন, ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন লামাজমুনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। শুধু তোমরা নও, তোমাদের পূর্ববর্তীরাও যারা মরে গেছে, এদের সবাইকে আল্লাহ কিয়ামতের দিন জমা করবেন। আবার যে আল্লাহ সামান্য পানি, বীজের ফুটা, যার মধ্যে কোনো আকৃতি ছিল না, তার মধ্যে তিনি এত সুন্দর আকৃতি আর শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের তিন অন্ধকারে পয়দা করতে পারলেন, তিনি কবরের মধ্যে পারবেন না জিন্দা করতে? তিনি কিয়ামতের দিন জিন্দা করতে পারবেন না? এক কাফের হাড্ডি, পুরান হাড্ডি নিয়ে আসছে, যে হাড্ডি মাটিয়ে খেয়ে নরম করে ফেলছে, মাটির মতো চুরচুরে হয়ে গেছে, রসুল্লাহ সাল্লামের সামনে হাত হাতে সে হাড্ডিকে কষলাইতেছে, আর ওই যে পাউডার গুলো পরে বাতাসে উড়ে চলে যাচ্ছে। সে জিজ্ঞেস করতেছে, মাই ইয়ুহিহা ওয়া হিয়া রামিম, যে এই এই হাড্ডিকে, এই হাড্ডির মধ্যে এ যা এখন চূর্ণ হয়ে গেল, ধুলার সাথে বাতাসের সাথে উড়ে চলে গেল, এর মধ্যে প্রাণ সঞ্চার কে করবে? আবার আল্লাহ তাআলা বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলেন, কুল ইয়ুহইহাল্লাযী আনশাহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলুন আপনি তাকে, যে আল্লাহ প্রথম তাকে পয়দা করেছিলেন যখন তার কোনো আকৃতি ছিল না, সে আল্লাহ আকৃতি দিয়ে তাকে পয়দা করেছেন, সে আল্লাহ দ্বিতীয়বার আবার যখন তাকে মাটি খেয়ে ফেলবে, হাড্ডিগুলো কাচ্ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে, আল্লাহ তিনি আবার তার অণুগুলোকে জমা করে তাকে আবার জিন্দা করে দিবেন, আবার জিন্দা করবেন। একটা কাঠ মিস্ত্রি একটা চেয়ার বানায়, খাট বানায়, আপনার দেওয়া অর্ডারে একটা বিশেষ মডেলে, আর সেই খাট, সেই পালং, সেই চেয়ার যদি আগুনে পড়ে যায়, আবার যদি আপনি কাঠমিস্ত্রিকে বলেন, কার্পেন্টারকে বলেন, যে ওই রকম ওই মডেলের একটা চেয়ার, একটা পালং বানাই দাও, খাট বানাই দাও, পারবে কি? পারবে না।
আরে পারবে কি পারবে না? পারবে। একজন কুমারকে গিয়ে বলেন যে ওই যে কলসিটা গত বছর আমি নিয়ে গেছিলাম, যে কলসিটা আমি ব্যবহার করছি খুব ভালো সুন্দর দেখতে, ওরকম আরেকটা কলসি বানাই দাও। পারবে কি পারবে না? পারবে। একজন টেইলারকে যদি আপনি বলেন যে দুই বছর আগে যে আমার পাঞ্জাবি বানাই দিয়েছিলা, জামা বানাই দিয়েছিলা, ঠিক ওই রকম অবিকল ওরকম ওই সাইজ ওই সাইজের আর ওই রকম মডেলের একটা জামা পাঞ্জাবি বানাই দাও, পারবে কি পারবে না? একজন ইঞ্জিনিয়ারকে যদি বলেন যে ডিজাইনে আপনি আমার অমুকের বাড়িটা করেছেন, সে ঠিক তদরূপ ডিজাইনে আমাকে একটা বাড়ি করে দিন, ইঞ্জিনিয়ার পারবে কি পারবে না? আরে পারবে কি পারবে না? ইঞ্জিনিয়ার যদি পুরনো ডিজাইনে আবার নতুন করে বাড়ি করতে পারে, আর কার্পেন্টার যদি একটা খাট আর চেয়ার যেটা জ্বলে গেছে পুড়ে গেছে সে যদি আবার সেই মডেলে তৈরি করতে পারে, আর দোষ সর্বযোগ্য একজন টেইলার যদি সে আবার কয়েক বছর আগের বানানো মডেলে আবার যদি জামা কাপড় বানাই দিতে পারে, আর একজন কুমার যদি আবার ওইরকম কলসি বানাই দিতে পারে, তো দোষ সর্বযোগ্য এই কুমার এই টেইলার আর এই এই কার্পেন্টার আর দোষ এই রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার, একে কে পয়দা করেছে? একে বিবেক বুদ্ধি জ্ঞান কে দিয়েছেন? সেই আল্লাহ পারবেন না? মরে যাওয়ার পরে হাড্ডি হয়ে গেলে মাটিতে মিশে গেলে আবার জিন্দা করতে পারবেন না? হে নবী বলে দেন যিনি প্রথমে পয়দা করেছিলেন তিনি আবার পয়দা করবেন। তিনি তোমার অনুগুলাকে তোমার মায়ের পেটে বীর্যের আকারে বাপের পিঠ থেকে মায়ের পেট বুক থেকে তোমার মায়ের রেহমের মধ্যে নিয়ে পৌঁছেছেন, এবং সেখানে আল্লাহ তার কুদরতকে ব্যবহার করেছেন তিন অন্ধকারের মধ্যে, সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে, সূর্যের আলো থেকে, চন্দ্রের কিরণ থেকে, আর তারকারাজির প্রভাব থেকে, মেঘের পানি থেকে, বাতাসের প্রবাহ থেকে, এই সব কিছু থেকে, ফলমূল থেকে, আর চাল ডাল তরি তরকারি থেকে, কোথায় সে অস্ট্রেলিয়ার ডাল, আর কোথায় সে চায়নার চাল, আর কোথায় সে ভারতের চাল, আর কোথায় বার্মার চাল, আর কোন দেশের গম, আর কোথা থেকে কি সব বাজারে আসছে, সারা দুনিয়া থেকে আসি জমা হয়েছে, আর সেখান থেকে স্থানীয় বাজারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তোমার বাপ খরিদ করে নিয়েছে, বাড়িতে পাকানো হয়েছে, খাওয়া হয়েছে এই খাবার, এই খাবার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, আর এই বীর্যের বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তোমাকে পয়দা করছেন, অর্থাৎ আসমান ও জমিনের শত শত কোটি কোটি মাইলে ছড়ানো ছিল তুমি, কখনো সূর্যের আলোতে, কখনো চন্দ্রের কিরণের মধ্যে, তারকারাজির প্রভাবের মধ্যে, মেঘের পানির মধ্যে, সমুদ্রের বাতাসের প্রবাহের মধ্যে তুমি ছড়ানো ছেড়েছিলে, ওই সেই সেই মৌচাকের মধুর মধ্যে তুমি ছড়ানো ছিলে, আর এই মৌচাক মৌপোকাগুলো মধু নিয়ে আসছে, ওই সরিষা ক্ষেত্র থেকে তুমি সেখানে ছিলে সরিষার ফুলের মধ্যে, আমি এক নিজাম চালাইছি আমার নিজামের অধীনে এই মৌমাছিগুলা সেখান থেকে রস চুষে নিয়ে বাসায় জমা করতেছে, খরিদ করেছে তোমার বাপ খেয়েছে, এমনিভাবে সারা দুনিয়ার কোটি কোটি মাইলের দূরত্ব থেকে তোমার অনুগুলাকে আমি জমা করে এসেছি তোমার মায়ের পেটে, আর তুমি কবরের পেটে যাবে সেখানে তোমাকে আমি জিন্দা করতে পারবো না, তোমাকে যদি বাঘ খেয়ে ফেলে, তোমাকে যদি সমুদ্রের পানিতে যদি ভাসায় দেওয়া হয় তোমার লাশকে, আর সমুদ্রের মাছ যদি খেয়ে ফেলে, আর যদি জঙ্গলের জানোয়ার হিংস্র পশু তোমাকে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে ফেলে, সে হজম করে ফেলে, তাহলেও কি আমি তোমার অনুগুলাকে জমা করতে পারবো না? অবশ্যই পারবো। আমার আল্লাহ শক্তি রাখেন, ক্ষমতা রাখেন, আমার আল্লাহ আবার জমা করবেন, আবার জীবন দিবেন, আবার কিয়ামতের ময়দানে উঠাবেন, আর জিন্দগির হিসাব কিতাব নেবেন। আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েত দিলেন, যান আমার বান্দাবান্দিদেরকে আমি বড় মহব্বত করি, আমি বড় মহব্বত করি, সমস্ত সৃষ্টির মধ্যে এ মানুষকে আমি সম্মানিত করেছি, এ মানুষকে আমি আমার কুদরতের হাতে বানাইছি, এই মানুষকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করাইছি, আমি মানুষকে বড় ভালোবাসি, এই সব কিছু মানুষের জন্য পয়দা করেছি, মানুষের জন্য প্রয়োজন পুরা, মানুষের প্রয়োজনে মানুষের খেদমতের জন্য আমি পয়দা করেছি, আসমান ও জমিনকে, পাহাড় ও পর্বতকে, সমুদ্র মহাসমুদ্রকে, সমুদ্রগুলোকে ভরে রেখেছি হীরা মুক্তা দিয়ে, আর দামি দামি সম্পদ দিয়ে, আর তাদের জন্য তাজা মাছের ব্যবস্থা
সমুদ্রের মধ্যে হয় আমি তাদের জন্য ব্যবস্থাপনা রেখেছি, নিজাম সেখানে চালাইছি, এমনিভাবে পাহাড়গুলোর মধ্যে মাটির তলে তাদের জন্য লুকিয়ে রেখেছি সম্পদ যা তারা উত্তোলন করে নিজেদের কাজে ব্যবহার করে, পেট্রোল গ্যাস সোনা ও চাঁদি লোহা ও তামা এগুলো সব আমার সৃষ্টি, আমি তাদের জন্য এগুলো পয়দা করেছি, আমি বড় মহব্বত করি মানুষকে, কিন্তু আমি এই জন্য পয়দা করি নাই যে তারা আমাকে ভুলে যাবে আর ভুলে গিয়ে এই সমস্ত জিনিসের মধ্যে ভক্ত হয়ে যাবে আর এগুলোর মধ্যে তারা তাদের জিন্দগির সমস্যার সমাধান দেখবে আর এগুলোর মধ্যে তাদের জরুরত প্রয়োজন পুরো হওয়াকে দেখবে আর এগুলোকে তারা জীবনের সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম মনে করবে, আমাকে ভুলে যাবে না না না, আমি তাদের সমস্ত সৃষ্টি এই জন্য পয়দা করেছি আর তাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, তারা চিন্তা করে, তারা তাদের বিবেককে খরচ করে, তাদের বুদ্ধিকে খরচ করে, আমার সৃষ্টিকে দেখে দেখে আমাকে চেনার চেষ্টা করে, তারা আসমানকে দেখুক আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা দেখুক আমি কিভাবে উঠকে পয়দা করেছি মরুভূমির মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে কিভাবে এই উট চলতেছে, মরু জাহাজ বহন করে চলে যেতেছে সামান মানুষের প্রয়োজনীয় জিনিস এবং একদিন সে পানি পান করে আর পুরা সফরের মধ্যে সে পানি পান করে না, প্রচন্ড গরমের মধ্যে মরুভূমির দিয়ে সে চলতে থাকে, দেখো আমি কিভাবে পয়দা করেছি, দেখো আসমানকে কত উঁচুতে আমি একে শূন্য ঝুলাই রেখেছি, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাস শামসা সিরাজা ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউইদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা, হযরত নূহ আলাইহিস সালাম তা কোনকে বলতেছেন, তোমরা আল্লাহর সৃষ্টিকে দেখো না, আসমানকে দেখো না যে স্তরে স্তরে আল্লাহ সাত আসমানকে কিভাবে শূন্যের মধ্যে ঝুলাই রেখেছেন, দেখো না আসমানের মধ্যে আল্লাহ কিভাবে চন্দ্র সূর্যের বাতি লাগাইছেন, আর নিয়মতান্ত্রিকতা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ এত কঠোর, আল্লাহ পাকের নিয়ন্ত্রণ এত শক্তিশালী যে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে ছোট থেকে বড় কোনো মখলুকের অধিকার নাই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার, না আসমান আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, না জমিন আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, না সমুদ্র নিজের ইচ্ছে মতো আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, না বাতাস আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, সমস্ত মখলুক আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ রয়েছে, এ আমার নবীরা আপনারা যান আমার এই প্রিয় বান্দা বান্ধবীদেরকে বুঝান এবং তাদেরকে আমার সাথে জুড়ে দেন, আমার সাথে তাদের সম্পর্ক কায়েম করে দেন, যদি তাদের সম্পর্ক আমার সাথে কায়েম হয়ে যায়, যদি বিদ্যুতের লাইন যদি যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় তার সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে বিদ্যুৎ আসবে, ঘরের অন্ধকার দূর হয়ে যাবে, পরেশানি দূর হয়ে যাবে, ঠিক কি ঠিক না বলেন, বিদ্যুৎ কেন্দ্রের সাথে সম্পর্ক আছে লাইনের, আর যদি লাইন কাট অফ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের সাথে তো ঘরে সব কিছু থাকা সত্ত্বেও অশান্তি আর পরেশানি আর ভয় আর ভীতি পেয়ে ভীতি চাপে বসবে এবং কারো মনে শান্তি থাকবে না, ঠিক কি ঠিক না বলে, মান আরগান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান যঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা যে বান্দাবান্দি আমার সাথে কেটে যায় আমার থেকে কেটে যায়, যে বান্দাবান্দি সম্পর্ক আল্লাহ থেকে কেটে যায় আল্লাহ থেকে দূরে সরে যায়, আসবাব আসবাবের সাথে সে জুড়ে যায়, মখলুকের সাথে জুড়ে যায়, খালেকের সাথে সে সম্পর্ক ছিন্ন করে ফেলে, সে বলছে ওই বান্দাবান্দির জিন্দগি এরকম যেরকম ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘরের লাইনের সম্পর্ক কি হয়ে গেল, ছিঁড়ে গেল, কেটে গেল, আর কেটে যাওয়ার কারণে ঘর কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আর জরুরতের সমস্ত সামান ঘরে থাকা সত্ত্বেও পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতেছে না, অস্থির আর পরেশানি অস্থিরতা, বলছে যখন মানুষের দিলের সম্পর্ক আল্লাহ তাআলার থেকে কেটে যায়
আল্লাহ তাআলা থেকে কেটে যায়, তখন আল্লাহ তাআলা তার জিন্দগিকে সম্পূর্ণ করে দেন। তার জিন্দগির সমস্ত আসবাব থাকে, তার জিন্দগির মধ্যে ভোগ বিলাসিতার আসবাব, আরাম ও আয়েশের আসবাব, আর তার চাহিদা পুরো করার আসবাব কম থাকে না, বড় থাকে। ব্যাংক ব্যালেন্স আর গাড়ি বাড়ি আর বিবি বাল বাচ্চা আর অট্টালিকা সবই আছে, মনে শান্তি নাই, মনে শান্তি নাই, মনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ঘর যেন জাহান্নাম, ঘর যেন দোদক, ঘরে না খাইয়ে হোটেলে খায়, ঘরে না খাইয়া কোথায় খায়? আরে বলেন না কথা, হোটেলে খায়, কেন খায়? হোটেলের খানা কি ঘর থেকে উত্তম হয়? ঘরে শান্তি নাই, নিরাপত্তা নাই, কামাই করে কোটি কোটি, নিরাপদ নয় জীবন ও সম্পদ, তাই সারাক্ষণ পাহারাদারের আওতায় থাকে, পাহারাদার উচ্চ বেতনে নিয়োগ দেয়, পাহারাদার গানম্যান, কি ম্যান? গানম্যান, গানম্যান সাথে থাকবে, গানম্যান, গানম্যানের পাহারা দিব কে? ওরা আরে গানম্যান তৈরি করে যে গানম্যানকে পাহারা দিবে। ভাইয়ার বুজুর্গ জিন্দগি সংকীর্ণ করে দিন আল্লাহ তাআলা। হে আমার বান্দা বান্দীদেরকে, হে আমার নবীরা, হে আমার রসুলরা, আপনারা যান, আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম, জিম্মাদারি দিলাম, হেদায়েত দিলাম, আপনারা আমার বান্দা বান্দীদেরকে আমার দিকে ফেরান এবং আমার সাথে তাদেরকে সম্পর্ক যুক্ত করে দেন। আমি আমার বান্দা বান্দীদেরকে মহব্বত করি। নবীরা আসছেন প্রতি যুগে, হার যুগে নবী আসছেন, আর নবীরা আপনার জান মাল খরচ করে কষ্ট মুজাহাদা মুজাহাদা এসব কিছু বরদাস্ত করে আল্লাহর বান্দাদের কাছে, আল্লাহর বান্দীদের কাছে আল্লাহ তাআলার পয়গামকে পৌঁছেছেন। কোনো ত্রুটি করেন নেই নবীরা, কোনো নবী দাওয়াতের মেহনতের মধ্যে অলসতা করেন নাই, কোন নবী দাওয়াতের মেহনতের মধ্যে অবহেলা করেন নাই। নবীদের সম্পর্কে পরিষ্কার আকীদা ও বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। খবরদার, নবীদের সামনে কোন রকমের বেয়াদবি আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য নয়। সমস্ত মখলুকের মধ্যে আল্লাহর পরে, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহর পরে সর্বোচ্চ মকাম কাদের? নবীদের। সর্বোচ্চ মর্যাদা কাদের? নবীদের। নবীদেরকে সরাসরি বাছাই করছেন কে? আল্লাহ। তো সেই হেতু যদি নবীদের দোষ তালাশ করা হয়, তাহলে পক্ষান্তরে দোষ তালাশ করা হবে কার? কে নবীদেরকে বাছাই করছেন কে? আল্লাহ। এবং নবীদের ব্যাপারে আকীদাও রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে নবীরা বেগুনা। নবীরা কি? বেগুনা, মাসুম, নিষ্পাপ। প্রত্যেক নবী নিজের উপরে অর্পিত দায়িত্বকে যথাযথ পালন করেছেন, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে, মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, বারে বারে গিয়েছেন, মানুষ গালি দিয়েছে, মানুষ পাথর মেরেছে, মানুষ ধাক্কা দিয়েছে, মানুষ জখম করে দিয়েছে, মানুষ গ্রাম থেকে বাইর করে দিয়েছে, মানুষ নবীকে নামাজরত অবস্থায় কতল করে দিয়েছে। নবী কি অবস্থায় আছেন? নামাজরত অবস্থায়। আরে জালিমরা নবীকে নামাজরত অবস্থায় কতল করে দিয়েছে। নবীকে করাতে চিরা হয়েছে, নবীরা আমানতদারির সাথে, উত্তম আখলাক ও চরিত্রের সাথে, পবিত্র আখলাক ও চরিত্রের সাথে এবং দোস্ত উত্তম আচরণ ও ব্যবহারের সাথে, আর মানুষের প্রতি দরদ ও মায়া ও মহব্বত অন্তরে নিয়া মানুষের সব রকমের জ্বালাতন আর কষ্ট আর মানুষের
অপব্যবহার এসব কিছুকে হাসি মুখে বরণ করে দিন ভর মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আর বলছেন আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মানব সমাজ, ও মানব জাতি, হে আমার উম্মত, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই গাছের পূজা করিও না, এ মাছের পূজা করিও না, এই পাহাড়ের পূজা করিও না, এই মূর্তির পূজা করিও না, এ গুরু পাথরের পূজা করিও না, এরা সব মখলুক। এ সূর্যের পূজা করিও না, এ চন্দ্রের পূজা করিও না, এ চন্দ্র সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর হুকুমের বাইরে এক মাত্রও কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওলা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কাউকে শরীক করিও না। আল্লাহ তিনি ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক সত্তা, তার সাথে কোনো শরীক নাই, না তার সত্তার সাথে সাথে শরীক আছে, না তার গুণাবলীর মধ্যে কেউ শরীক আছে, আল্লাহ একক এবং মহান সত্তা। তিনি সমগ্র পৃথিবীকে পয়দা করেছেন, আসমান ও জমিনকে পয়দা করেছেন, আর গাছপালা তরুণতা পয়দা করেছেন, পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র বহাইছেন, আর মরুভূমি বানাইছেন, বালুকণা পয়দা করেছেন, বাতাস পয়দা করেছেন, আর পানি পয়দা করেছেন, পানির জানোয়ার পয়দা করেছেন, স্থলভাগে জঙ্গল পয়দা করেছেন, বন পয়দা করেছেন, বনের জানোয়ার সৃষ্টি করেছেন, সব তিনি করেছেন, যেমন চেয়েছেন তেমন করেছেন। যতদিন চাইবেন এই সৃষ্টি বাকি থাকবে, এই সৃষ্টি অবশিষ্ট থাকবে, আর যেদিন তিনি চাইবেন এক মুহূর্তের মধ্যে সাত আসমান ও জমিন এর মাঝে উপরে নিচে যা কিছু আছে ছোট বড় সবগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিবেন, সবগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন, সব কিছুকে আল্লাহ তাআলা খতম করে দিবেন, আল্লাহ খতম করে দিবেন। তোমরা ধোকায় পড়িও না, আমার বান্দা বান্দীদেরকে বুঝান যে আমার নবীরা মহব্বতের সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে যান। নরম বলিয়েন অকুলালাহু কাওলান লাইয়না, হে মুসা, হে হারুন আলাইহিমুসসালাম, আপনাদের দুজনকে আমি নবুয়ত দিয়েছি, আমার নবুয়ত আমার কাছে সর্বোচ্চ মকাম, মখলুকের মধ্যে এর চাইতে বড় কোনো মর্যাদা মকাম নাই, বড় কোনো সম্মান নাই নবুয়তের সম্মানের চাইতে। আর নবী কেউ নির্বাচিত করতে পারে না, নবী কোনো সারা দুনিয়ার মানুষ যদি এক হইয়া কাউকে নবী বলে তাহলে কিছু নবী হইতে পারবে? আর আল্লাহ যাকে নবী বানাইছেন, সারা পৃথিবীর মানুষ যদি তার নবুয়তকে অস্বীকার করে তো তাকে তার নবুয়ত থেকে বাদ দেওয়া যাবে? পারবে না। কেউ নবুয়ত নবী আল্লাহ চয়েস করেন, আল্লাহ নিজে বাছাই করেন, আল্লাহ নবীর তরবিয়ত করেন, নবীকে তালিম দেন, নবীকে দাওয়াতের জন্য যে সমস্ত গুণাবলী দরকার ওই সমস্ত গুণাবলী নবীর ভিতরে আল্লাহ তাআলা পয়দা করেন। তারপরে বলতেছেন হে নবী মুসা, হে হারুন, আপনারা উভয়ে যান ফেরাউনের কাছে, যান কার কাছে? ফেরাউন কত বড় কাফের, সে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব তোমাদের, আমি সবচেয়ে বড় পালন কর্তা তোমাদের। হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, তোমরা দেখি দেখো না মিশরের নদীগুলো আমার ইচ্ছায় প্রবাহিত হয়, এর জোয়ার ভাটা আমার ইচ্ছায় হয়, দেখো না তোমরা? তাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা এবং হারুন আসসালামকে আল্লাহ তাআলা পাঠাইতেছেন, এর সাথে সাথে হেদায়ত দিতেছেন, ফাকুল আলাহু কাওলান লাইয়না, আপনারা উভয়ে তাকে নরম ভাষায় দাওয়াত দিয়ে, কি ভাষায়? নরম ভাষায় দাওয়াত, নরম ভাষায় দাওয়াত, আখলাকের সাথে দাওয়াত, উত্তম আচরণের সাথে দাওয়াত, মহব্বতের সাথে দাওয়াত, দরদের সাথে, যার দিলে দরদ নাই উম্মতের সে কিসের দাওয়াত দিবে? দায়িত্ব দিনভর মানুষের দ্বারে দ্বারে ফিরে মানুষের ধাক্কা খায়, মানুষকে মানব সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বিচলিত থাকে, প্যাট খালি, ক্ষুধা,
সকালের নাস্তা নাই, দুপুরের খাবার নাই, রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নাই, তারপরও সারাদিন ফিরতেছে মানুষের দ্বারে দ্বারা ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও লোকেরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, ও আমার ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, ও আমার মায়েরা মেয়েরা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাবে। ফিরতেছেন, গালিগালাজ শুনতেছেন, ধাক্কা খাইতেছেন, মার খাইতেছেন, পাথর খাইতেছেন, আর যখন রাত হয় সারা পৃথিবী পশু পাখিগুলোও ঘুমায় যায়, মানুষগুলোও ঘুমায় যায়, প্রত্যেকে নিজ নিজ আশ্রয়ে গিয়ে সেখানে সে ঘুমায় পড়ে, বিবল বাচ্চা নিয়ে আরাম করে, সমস্ত পশু পাখি নিজ নিজ বাসায় চলে যায়, আর জঙ্গলের জানোয়ারগুলা নিজ নিজ গর্তে নিজের নিজের জায়গায় অবস্থান নিয়ে নেয়, রাত্রি এসে যায়। কিন্তু দোস্তরা বুজুর্গ, এক নবী যে সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত, গালি খাওয়া, ধাক্কা খাওয়া, ইট খাওয়া, পাথর খাওয়া, যখন শরীর দরদে ব্যথায় ভর্তি, জোড়ায় জোড়ায় ব্যথা, সারা শরীরে ব্যথা, উম্মত তাকে মেরেছে, উম্মত তাকে গালি দিয়েছে, উম্মত তাকে ধাক্কা দিয়েছে, উম্মত তার চেহারের উপর থুতু মারেছে, ধুলাবালি মেরেছে, সব কিছু বরদাস্ত করে সারা পৃথিবী যখন আরামে দিবর, নবী তখন আল্লাহর সামনে দাঁড়ায়, মধ্যরাত্রিতে আল্লাহর সামনে দাঁড়ায় আর আল্লাহ তাআলার কাছে আরজ করতে থাকে যে আল্লাহ আমি অমুকের কাছে গিয়েছি, সে আমাকে গালি দিয়েছে, সে আমাকে ধাক্কা দিয়েছে, সে আমাকে পাথর মেরেছে, সে আমাকে অপমানিত করেছে, সে আমার সামনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, এ আল্লাহ সে তো আমার জন্য ঘরের দরজা বন্ধ করেছে, সে তো আমাকে ধাক্কা দিয়েছে, সে তো আমাকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছে, সে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, হে আল্লাহ আপনি তাকে রহমত থেকে বঞ্চিত করেন না, আপনি তাকে রহমত থেকে বঞ্চিত করেন না, আপনি তাকে ধাক্কা দিয়েন না, আপনি তাকে আল্লাহ দূর দূর করে দিয়েন না, আপনার রহমতের দরজা হেদায়তের দরজা তার উপর বন্ধ করে দিয়েন না, হে আল্লাহ আপনি তাকে হেদায়ত দিয়ে দেন। আমাদের রসুল বলেন, হে আল্লাহ যে আমার জখমে করলো রক্ত, আমার জুতার মধ্যে জমে গেছে রক্ত, এত জখমি করছে আমাকে আল্লাহ, তারপরেও আমি তাদের ধ্বংস চাই না আপনার কাছে, আমি চাই আপনি যদি ধ্বংস করার ক্ষমতা রাখেন, আপনি যদি তাদেরকে আজাব দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে আপনি তো হেদায়ত দেওয়ারও ক্ষমতা রাখেন, আজাব না দিয়ে আল্লাহ এদেরকে হেদায়ত দিয়ে দেন। যার অন্তরে মানবতার দরদ নাই, ব্যথা নাই, সে কিসের দায়ী হবে? তো আল্লাহর রাস্তায় চার মাস ফেরা, 40 দিন ফেরা, পায়দল সাওয়ারিতে ফেরা, দেশে বিদেশে ফেরা, এই দরদ পয়দা করার জন্যে। কারণ মানুষ যে জিনিসের পিছনে জান লাগায়, মাল লাগায়, আপনি ইজ্জত লাগায়, মানুষ যে জিনিসের পিছনে ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, যে জিনিসের পিছনে রাত দিন খাটে, সেই জিনিসের মহব্বত তার অন্তরে পয়দা হয়। ওই জিনিস নষ্ট হলে তার ব্যথা লাগে, ওই জিনিসের দাগ লাগলে তার ব্যথা লাগে, ওই জিনিস ভেঙে গেলে সে সহ্য করতে পারে না, ঠিক কি ঠিক না? নবীদের অন্তরে উম্মতের দরদ ছিল, দিনভর উম্মতের জন্য ফিরতেছেন, দিনভর উম্মতের জন্য গরম মরুভূমি অতিক্রম করতেছেন, গরম লু হাওয়ার ভিতরে যখন কেউ ঘর থেকে বাইরে যায় না, নবী পাগলের মতো এই লু হাওয়ার মধ্যে বাড়িয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। কি পরিমাণ আগ্রহ অন্তরে, কি পরিমাণ দরদ মানুষ মানব জাতির প্রতি! হায় হায় মানুষগুলো যদি ইমান ছাড়া দুনিয়া থেকে যায়, হায় মানুষগুলো যদি আমল ছাড়া দুনিয়া থেকে যায়, হায় মানুষগুলো যদি আল্লাহর সাথে না জুড়া, আল্লাহর মখলুকের সাথে সম্পর্ক কায়েম করা এই অবস্থায় দুনিয়া থেকে যায়, আখেরাত তাদের চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে, আখেরাত তাদের চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। না না না, এরকম হইতে দেওয়া যাবে না, হইতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদরের নিচে আমি এবং তিনি রাত্রে শোয়া, কিছুক্ষণ যখন হয়েছে উঠে গেছেন ঘুম থেকে, শোয়া থেকে উঠে গেছেন, আর বলছেন যে আয়েশা আয়েশা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদত করব, আমি আমার রবের সামনে দাঁড়াবো, আমি আমার রবের ইবাদত করব, আয়েশা তুমি আমাকে ছাড়ো। এই বলি উঠে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আর উম্মতের জন্য এমন কান্নাকাটি শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনাকে খুশি খুশি দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত দেখলেন, দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তাআলার কাছে।
আল্লাহজির কাছে আমার জন্য একটু দোয়া করে দেন। হুজুর সাহেব দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা কদ্দামাত মিন জামবিহা ওয়া মা আখারাত ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। আয় আল্লাহ, আয়েশার ছোট বড় আগের পিছের আল্লাহ নতুন পুরাণ সব গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির উপর গড়ানি শুরু করেছে, খুশিতে গড়াইতেছে খালি। হুজুর বলেন, আয়েশা কিরে, হে আয়েশা এত খুশি কেন, মাটিতে গড়া ওখেন? বলি আল্লাহ খুশি হব না, আপনি রাসূল রব্বিল আলামিন, নবীদের নবী, সমগ্র জগতের নবী, বিশ্বের নবী, সমস্ত মখলুকের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও আপনি নবী। আপনি আমার জন্য দোয়া করছেন, আমার আগের পিছের ছোট বড় সব গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, আমি খুশি হব না? কি বলেন? হুজুর বলেন যে আয়েশা, জীবনে একবার তুমি আমার কাছে তোমার জন্য দোয়া চেয়েছো, আমি দোয়া করেছি, তুমি চাওয়ার পরে আমি প্রতিদিন আমার উম্মতের জন্য পাঁচবার এই দোয়া করি, হে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি মা কদ্দামাত মিন জামবিহা ওয়া মা আখারাত ওয়া মা আসররাত ওয়া মা আলানাত। হে আল্লাহ আমার উম্মতের ছোট বড় আগের পিছের নতুন পুরাণ গুনাহকে মাফ করে দেন। দায়ী দরদি হয় তো যে মেহনতের নেসবতে আমরা এই মাঠে জমা হয়েছি, যে মেহনতকে শিখবার জন্যে, যে মেহনতকে বুঝবার জন্যে এই ইজতেমা, এই ইজতেমা সারা বছর মেহনত করে জমা করা হয়েছে, এই লোকদেরকে এক মেহনতের নেসবতে মেহনত বুঝাবার জন্যে, সেই মেহনত এই নবীওয়ালা মেহনত, এই দাওয়াতওয়ালা মেহনত, যে মেহনতের জিম্মেদারি আল্লাহ যুগে যুগে নবীদেরকে দিতেন, সেই জিম্মেদারি খতমা নবুয়তের কারণে হযরত মুহাম্মদ তাসমার পরে আর কোনো নবী আসবেন না বিদায়, এই উম্মতের উপরে জিম্মেদারি আসছে, এই উম্মতের উপরে জিম্মেদারি আসছে। তাই দোস্ত বুজুর্গ, এই উম্মতকে আল্লাহ সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সমস্ত উম্মতের উপরে মর্যাদা ও সম্মান দিয়েছেন, কেয়ামতের দিনও এই উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের উপরে স্পষ্টভাবে দেখা যাবে। অন্যান্য উম্মতরা বলবে, কারা এরা, কারা এরা, নবী তো নয় বুঝা যায়, কিন্তু এত সম্মান কেন, নবীদের কাছাকাছি এদের মর্যাদা, এরা কারা, এরা কারা? ফেরেশতারা বলবে, জানো না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা তো নবী হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, অর্থাৎ কার নবুয়ত এদের জিম্মায় ছিল, নবুয়ত আলা কাম এদের জিম্মাদারিতে ছিল, এদের জিম্মাদারি ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মক্কায় প্রেরিত হয়েছেন সেদিন থেকে উম্মতের পুরুষদেরকে, উম্মতের মহিলাদেরকে, সবাইকে এই দাওয়াতের মেহনতের মধ্যে জুটছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর 13 বছর মক্কাতে, 10 বছর মদিনাতে সাহাবাদের উপরে আপনার জান ও মাল, আপনার সব কিছুকে বিলাইছেন, খরচ করে এদের তরবিয়ত করছেন, এদের প্রশিক্ষণ দিয়েছেন, এদের ইসলাম সংশোধন করেছেন, এদেরকে এমনভাবে তরবিয়ত করছেন, দাওয়াত এদের রগ রেশের মধ্যে, এদের পুরুষদের, এদের মেয়েদের, এদের বাচ্চাদের, এদের জওয়ানদের, এদের রগ রেশের মধ্যে, এদের ব্যবসায়ীদের, কৃষকদের, এদের আলেমদের, এদের উম্মিদের সকলের, এদের গরিবদের, এদের ধনীদের, এদের শহরে বসবাসকারীদের, এদের গ্রামে বসবাসকারীদের, এদের এদের শিক্ষিতদের, এদের অশিক্ষিতদের, সর্বশ্রেণীর উম্মত, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর এমন জবরদস্ত মেহনত করলেন, এমন মহান মেহনত করলেন, মেহনত করে এক উম্মত তৈরি করলেন, এক উম্মত তৈরি করলেন যাদেরকে সাহাবা বলা হয়, যাদেরকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ লোক বলা হয়, সর্বশ্রেষ্ঠ লোক বলা হয়। সাহাবাদের ব্যাপারও, সাহাবাদের ব্যাপারও, কোন সাহাবির ব্যাপারে মুখ খুলতে, জিব্বা নাড়তে সাবধান, সাহাবিয়তের দরজা, সাহাবিয়তের বর্তমান মর্যাদা সারা দুনিয়ার গাউস কুতুব ওলি আউলিয়া আউলিয়া যারা আছে সব মিলে যদি এক পাল্লায় এক সাহাবি যিনি মাত্র মুসলমান হয়েছেন আর হুজুরকে দেখছেন ইমানের জীবিত অবস্থা, হুজুরকে দেখা ইমান আনছেন আর এরপরে সে দুনিয়া থেকে চলে গেছে, ওই সাহাবির বরাবর হবে না, সারা দুনিয়ার ওলি আল্লাহ গাউস কুতুব মিলে যা, এক সাহাবির মর্তবা মকাম যত উপরে, সাহাবির সাহাবে একরাম সত্যের মাপকাঠি, সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি আর তারাও আমার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সাহাবাদের ব্যাপারে কলম পড়ার, জবান নাড়ার কারো অধিকার নাই, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে।
মেরে মোহতরম দোস্ত, সাহাবাদের এক জামাত তৈরি করলেন। এই জামাত হলো উম্মতের উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বোত্তম অংশ। প্রথম শতাব্দীর হীরা, প্রথম শতাব্দীর মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই দাওয়াতের মেহনতকে প্রথম শতাব্দীর হীরা বলতেন। এই মেহনতের কদর করো, প্রথম শতাব্দীর হীরা এই দাওয়াতের মেহনত, এর কদর করো। দাওয়াতের রাস্তায় জান লাগাও, মাল লাগাও, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, নিজের তাল্লুক ও সম্পর্ককে আল্লাহর সাথে লাগানোর জন্য, আর পৃথিবী জোড়া সমস্ত মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে তোলার জন্য, গড়ে দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে নবীদের মতো, পূর্বেকার নবীদেরকে যেভাবে আল্লাহ বিভিন্ন কৌমের জন্য পাঠাইছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাও তোমাদের নবীর অনুকরণে সারা পৃথিবীর প্রতি প্রেরিত, তোমরা সারা পৃথিবীর প্রতি প্রেরিত, তোমরা তোমাদেরকে সারা দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। তোমরা শুধু নিজের জন্য নও, তোমরা শুধু নিজের ইমান আমল ঠিক করবে, নিজের এবাদত জিকিরে তেলাওয়াতের তেলাওয়াতের মধ্যে মশগুল থাকবে, অতটুকুর জন্য নয়, তোমরা সারা দুনিয়ার জন্য, সারা দুনিয়ার মানব কল্যাণে তোমরা ব্যবহার হবে। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের বাইরে ও ভিতরের যোগ্যতা, তোমাদের বিবেক বুদ্ধি জ্ঞান, তোমাদের সব কিছু তোমরা লুটাবে এই রাস্তায়, দাওয়াতের রাস্তায়, দুনিয়া বড় মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য। দূর থেকে দূর সফর করবে, মুল্ক থেকে মুল্ক সফর করবে। সুবহানাল্লাহ, সাহাবাদের অন্তরে কি পরিমাণ দরদ ছিল উম্মতের। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, 16 লক্ষ সাহাবাদের মধ্যে 10-12 হাজার সাহাবাদের কবর মদিনা মুনাওয়ারা মক্কা মুকারামাতে পাওয়া যায়। 1,14,000 মতো, 10-12 হাজারের মতো সাহাবাদের কবর সারা দুনিয়ায় ছড়ায় আছে। মক্কা মুকারামা থেকে সাহাবাদ, চায়না, চীন, অনেক দূর দেশ, মক্কা মুকারামা থেকে মরক্কো, এখান থেকে জিদ্দা যত দূর, জিদ্দা থেকে তত দূর পশ্চিমে হলো মরক্কো। সাহাবাদের মেহনতের আলামত এবং সাহাবাদের কবর আজও সেখানে পড়ে আছে। কি জন্য গিয়েছিলেন? ব্যবসা করার জন্য, মাল কামাই করার জন্য। চায়নাতে এসেছিলেন মাল কামাই করার জন্য না। সাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত আর পরিশ্রম আর কোরবানি দিয়া চোখের পানি আর গায়ের রক্ত পানি করে নিজের পরিবার পরিজনকে ভুকা রেখে হুজুর সাহেবের পরিবার, নয় পরিবার একসাথে মাস মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, নয় পরিবারের কোনো চুলায় পাকানোর মতো কোনো জিনিস ঘরে ছিল না, বিদায় আগুন জ্বলে নাই, আগুন জ্বলে নাই। যে নবী এক এক রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া 6-6 পারা কোরআনে পাক তজবিদের সাথে, তরতিলের সাথে ধীরে ধীরে পড়ে পড়তেন। আর যে নবী নামাজের মধ্যে এত দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন যে দাঁড়াতে দাঁড়াতে কত মোবারক পানি এসে যেত, ফুলে যেত। সে নবী বসি নামাজ পড়তেছে, হাত আবু হুরায়রা হবে যত সম্ভব, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ, আপনি কি অসুস্থ, বসে কেন নামাজ পড়ছেন? বলছে, আবু হুরায়রা, অসুস্থ নয়, ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধার কারণে কোমর সোজা করতে পারছি না, ক্ষুধার কারণে কোমর সোজা করতে পারছি না। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রুটি বানানো হয়েছে, রুটি, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করছেন, এই রুটি আমি খাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আব্বাজিকে কিছু না খাওয়াই দিচ্ছি। গরম রুটি নিয়ে গেছেন আব্বাজির কাছে, আব্বাজি লইছেন আর কয়েক টুকরা খাইছেন, আর খাই বললেন যে, মা, 3 দিন পরে তোর বাপের পেটে গরম খাবার গেল। একজন নবীর গায়ে দোস্ত কমপক্ষে 40 জন যুবকের শক্তি থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে জানতেন না এমন না, তিনি নবী হওয়ার আগে খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান হয়েছেন পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মাল দিয়ে তিনি ব্যবসা করেছেন, সিরিয়া ও শাম সফর করেছেন, যতবার গেছেন সফরে মাল নিয়ে ততবার তিনি লাভবান হয়েছেন।
এবং খাদিজা আর কাউকে নিয়ে ব্যবসা করাইতে রাজি ছিলেন না, এই জন্য যে সে পরীক্ষা করে দেখছে বড় আমানতদার, বড় আমানতদার, বিশ্বাসী, সত্যবাদী, এরকম সত্যবাদী, এত আমরা আমানতদার আর এত বিশ্বাসী লোক, নবীরা সত্যবাদী হয়, নবীরা আমানতদার হয়, নবীরা সৎ হয়, নবীরা কোনোদিন ধোকা দেয় না মানুষকে, নবীরা নবুয়ত প্রাপ্তির আগেও মিথ্যা কথা বলে নাই। তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন কুরাইশরা যেদিন যেদিন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন আর নবী বলে নিজেকে জাহির করলেন, প্রকাশ করলেন, ফাজা বিমা তুমার, নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে আপনি জাহির করেন আপনার নবুয়তকে, তো উনি নবুয়তের দাবিকে যখন প্রকাশ্যে দাবি জাহির করলেন, তো মক্কার কাফেররা তাকে নবী মানতে অস্বীকার করল, তাকে নবী মানতে অস্বীকার করলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কেন আমাকে অস্বীকার করতেছ, যখন আমি এর আগে ছোট ছিলাম আর তখন তোমরা আমাকে বিশ্বাস করতা, আমাকে আলামিন বলতা, আমাকে সাদেক বলতা, তোমাদের বড় বড় সমস্যাগুলা যেগুলো তোমরা গোত্র গোত্র সমস্যা, এক গোত্রের সাথে আরেক গোত্রের এই সমস্যা এমন প্রকট আকার ধারণ করতো যে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতা, তরবারি হাতে নিয়ে নিতা, এমন সময় আমি আসতাম আর তোমাদের দুই গোত্রের মাঝখানে সমাধান করে দিতাম, তোমরা অনায়াসে আমার সমাধানকে মানি নিতে, তোমরা বলতা যে সাদকুল আমিন, এ আমাদের বিশ্বাসী সত্যবাদী এসতেছে, আমাদের 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 সমস্যা সমাধান হয়ে যাবে। আমার সম্পর্কে তোমাদের এই বিশ্বাস ছিল যে আমি মিথ্যা কথা বলি না, আমি আমার জীবনে অন্যায় কাজ করি নাই, নবুয়তের আগে কোনোদিন ধোকাবাজি করি নাই, কোনোদিন চালবাজি করি নাই, কারো পকেট কাটি নাই, কারো হক নষ্ট করি নাই। তাই তো যেদিন তিনি চৌরাস্তায় দাঁড়াইয়া সকাল থেকে দাবার দিতেছেন, মাইয়া বিনি অমাইয়ান সুরুনি হাতকা উবল লেগারে সাল করবি ওলাহুল জান্না, কি আছে তোমাদের মধ্যে, আমাকে একটু সাহায্য করবা, আমাকে একটু আশ্রয় দিবা, যাতে আমি আল্লাহর দিনের তবলিগ করতে পারি, আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছাতে পারি, যাতে আমি মানুষকে আল্লাহর সাথে জোড়ার যে মেহনত সে মেহনতটা করতে পারি, এই ব্যাপারে আমাকে কি একটু আশ্রয় দিবা, কি একটু আমার জায়গা দিবা। তিনি দাওয়াত দিতেছেন আর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে রাখছে, কেউ থুতু মারতেছে চেহারা আনোয়ারের উপরে, চৌদ্দ তারিখে চাঁদের চাইতো সুন্দর যে চেহারা, যে চেহারা মোশামাশি বসে না, যে চেহারা আল্লাহ তালা আল্লাহ তালা নূরানিত করেছেন, ওই কাফেররা সে চেহারাতে থুতু নিক্ষেপ করতেছে, ধুলাবালি মারতেছে, পাথরের টুকরা নিক্ষেপ করতেছে, গালি দিতেছে, পাগল বলতেছে, দিনগ্রস্ত বলতেছে, অসুস্থ বলতেছে, আবুল আহাব পিছন থেকে বলতেছে খবরদার তার কথা বানিও না, এ আমি আমাদের গোষ্ঠীর লোক, এর মাথা খারাপ হয়ে গেছে, এর চিকিৎসা দরকার। আচ্ছা জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মেয়ে 10-12 বছর বয়সের, তিনি দুপুরবেলা একটু পানি একটু কাপড়ের টুকরা নিয়ে আসেন আর বাপের চেহারাটা পানি দিয়ে ধুয়ে দিতেছেন, মুছে দিতেছেন, আর উনার সেই অবস্থা দেখা সারা শরীর কাপড় ময়লাযুক্ত, চেহারা ময়লাযুক্ত দেখা মেয়েরা এমনি বাপের বেশি মহব্বতের হয়, প্রিয় হয়, উনি কেঁদে দিলেন, উনি সহ্য করতে পারলেন না, তিনি কাপড়দেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন আমার আব্বার সাথে এরকম দুর্ব্যবহার করতেছ, তোমরা কেন আমার আব্বাকে এরকম কষ্ট দাও, আমার আব্বা কি তোমাদের কারো হক মেরে খেয়েছে, তোমাদের কাউকে ঢুকা দিয়েছে, তোমাদের কারো টাকা পয়সা নিয়ে গেছে, তোমাদের কারো পকেট কেটেছে, তোমাদের কারো কারো জবরদখল করেছে, না তোমাদের কারোর উপর জুলুম করেছে, আমার আব্বা শুধু এটুকু বলে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, রব্বুন আল্লাহ বলে, এই অপরাধে তোমরা আমার আব্বাকে এরকম কষ্ট দিতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা শান্ত হও, শান্ত হও, অস্থির হয়ো না, আল্লাহ তোমার আব্বাকে দায়িত্ব দিয়েছেন, জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন, সারা দুনিয়ার মানব জাতির প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছেন, যাও নবুয়তের জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, সারা দুনিয়ার মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে হবে, আল্লাহর সাথে জুড়তে হবে, আল্লাহ হারা এই মানুষগুলোকে আল্লাহমুখী করতে হবে, বস্তুবাদী মানুষগুলোকে আমলমুখী করতে হবে, এই দুনিয়া দুনিয়ামুখী মানুষগুলোকে আখিরাতের দিকে নিতে হবে, এই দায়িত্ব দিয়ে তোমার আল্লাহ
তোমার আব্বাকে দুনিয়াতে পাঠাইছেন। তুমি ঘাবড়াইও না মা, ঘাবড়াইও না, আমি অতদিন পর্যন্ত মেহনত করব, মেহনত করতে 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 আর যেই উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে হয়তো সেই উদ্দেশ্য দুনিয়াতে জিন্দা হবে, আর না হয় মেহনত করতে করতে আমি নিজেকে শেষ করে দিব, দুটোর একটা হবে। এই জমিনে কোনো কাঁচা ঘর পাকা ঘর বাকি থাকবে না, হার ঘরে তোর বাপের মেহনত আর তোর বাপের কোরবানির ধাক্কা লাগবে। এই কলমাওয়ালা জিন্দিগি, এই কলমা হার ঘরে দাখিল হবে, ইজ্জতের সাথে বা জিল্লতের সাথে আগ্রহের সাথে যে কবুল করবে কলমা তাকে ইজ্জতের জিন্দগি দিবে, আর যে অনাগ্রহ প্রকাশ করবে কলমা তাকে দলিল করে দিবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তমাম নবীরা মেহনত নিয়ে আসছেন উম্মতকে আল্লাহর সাথে জোড়ার জন্য, দরদ ও মহব্বতের সাথে ফেরাউনের কাছে পাঠাতেছেন, তাও আল্লাহ বলতেছেন নরম ভাষায় দাওয়াত দিবেন। নরম ভাষায় কোন ভাষায়? নরম ভাষায় মহব্বত, রাগের স্বরে নয়, গুসার সাথে না, অহংকারীর সাথে না, নম্রতার সাথে, তাওয়াজুর সাথে, মহব্বতের সাথে। মাওলানা ইলিয়াস আমাদের বলতেন এক একজন ইমানওয়ালা চাই সে শরাবখোর হয়, মদখোর হয়, জুয়াচোর হয়, চাই সে জেনাকার হয়, আর চাই সে যত বড় গুণাগারী হোক না কেন, যদি সে মুসলমান আর নিজের মুসলমান বলে দাবি করে তাহলে কলমার সম্পর্ক তার জিন্দগিতে আছে, কলমার সম্পর্ক তার জিন্দগির মধ্যে আছে। এতটুকু সম্পর্কের কারণে তুমি তাকে তোমার চাইতে ভালো মনে করে তার সম্মান রক্ষা করে তাকে দাওয়াত দাও, তাকে তুচ্ছ জানি তুচ্ছতা ছিল করিও না, তুচ্ছ মনে করিও না। সামান্যতম সম্পর্ক আল্লাহর সাথে কলমার কালিমার মাধ্যমে ইমানের মাধ্যমে সামান্যতম সম্পর্ক আল্লাহর সাথে, এর মূল্য সাত আসমান ও জমিনের চাইতে বেশি। সর্বশেষ যে জাহান্নামি, জাহান্নাম থেকে যে মুসলমান জাহান্নামি, মুসলমান জাহান্নামে চিরকাল থাকবে না, জাহান্নামে চিরকাল থাকবে শুধু কাফেররা, মুশরিকরা, ওরা চিরকাল থাকবে, কিন্তু মুসলমানরা, গুনাগার মুসলমানরা গুনা পরিমাণ আজাব ভোগ করে জাহান্নাম থেকে একসময় বেরিয়ে আসবে। সর্বশেষ যে মুসলমান বেরিয়ে আসবে আল্লাহ জানে কত হাজার বছর, কত হাজার কোটি বছর পরে বাইরে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারাও জানে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নামে কি আর কোন মুমিন আছে, আর কোন ইমানওয়ালা আছে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ আমাদের এলেম অনুযায়ী আমাদের জ্ঞান অনুযায়ী আমরা জানি না, নাই আমাদের জ্ঞান, আমাদের জানা যদি চলবে আর কোন গুনাগার মুসলমান মুমিন জাহান্নামে নাই। আল্লাহ তাআলা বলেন আমি জানি, আমি জানি আমার এলিমে আছে, একদম জাহান্নামের তলদেশে জলে কয়লা হয়ে গেছে, সেখান থেকে আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ তাআলার গুণবাচক নাম সিফাতি নাম, সেখান থেকে আমার বান্দা ডাকতেছে, আল্লাহ তাআলা সাড়া দিতেছেন, আল্লাহ শুনতেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন বাইর করে নিয়ে আসো তাদেরকে, সর্বশেষ গুনাগার তাকেও আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, সর্বশেষ যে জান্নাত দিবেন সে জান্নাত এই দুনিয়া থেকে দশ গুণ বড় হবে, তার সব চাহিদা আল্লাহ জান্নাতের মধ্যে পুরা করে দিবেন। তার কপালে একটা দাগ লেখা থাকবে জাহান্নামী জাহান্নামের কয়েদি, লোকেরা জান্নাতিরা দেখে করবে জাহান্নামী কয়েদি জাহান্নামের কয়েদি জান্নাত থেকে বেরিয়েছে, সে বলবে যে আল্লাহ জান্নাতে যখন দিলেন নাজ নেমত দিলেন সব কিছু দিলেন, আল্লাহ এই দাগটাও মুছে দেন, এই দাগটাও মুছে দেন, আল্লাহ তাআলা এই দাগটাও মুছে দিলেন। মানুষকে আল্লাহ মহব্বত করেন, ইমানওয়ালাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, মুসলমানকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন। রে ভাই আর বুজুর্গ, তাই আল্লাহ রাস্তায় বের হইয়া মানবতার দরদ অন্তরের মধ্যে পয়দা করি, নিজের জাতের প্রতিও দরদ, নিজের প্রতিও দরদ, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে,
নিজেকে ইমান আমলের উপর উঠাইতে হবে, নিজের একিনকে সহি করতে হবে, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক জুড়তে হবে। এর সাথে সাথে দুনিয়াবাসী সমস্ত মানুষ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ঘরানা এরা সব। আল্লাহ বলেন, সমস্ত মখলুক আমার পরিবার ভুক্ত। আমার কাছে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আমার পরিবারের সাথে উত্তম ব্যবহার করে। তাই বলছে, আল্লাহর কোনো ছোট মখলুক থেকে ছোট মখলুককে অযথা কষ্ট দিও না, একটা পিঁপড়াকে অযথা কষ্ট দিও না, একটা পিঁপড়াকে আগুন দিয়ে পুড়িও না, আগুন দিয়ে পিঁপড়াকে আগুন দিয়ে পুড়িও না। ঘরে পিঁপড়া উঠলে মা বোনরা আগুন দে, চুলের আগুন দিয়া চুলটা গুলো জ্বালাই দে, আগুন দিয়ে পুরানোর সাক্ষী দেওয়ার অধিকার আল্লাহর ছাড়া কারো নাই। একটা পিঁপড়াকে অযথা কষ্ট দিও না, একটা পাখিকে অযথা কষ্ট দিও না। একজন সাহাবি একটা পাখির ছানা ধরে নিয়ে আসছে, আর ওই ছানাটার মা ওই সাহাবির মাথার উপরে কেমন উঠতেছে আর ঝাপটাতেছে, উঠতেছে আর ঝাপটাতেছে, ছানার দরদ, তার বাচ্চার দরদ। হুজুর বলেন, কেন কষ্ট দিচ্ছ তার মাকে, কেন কষ্ট দিচ্ছ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এ পাখির ছানা তার মায়ের কাছে চলে গেলে তার মায়ের মন শান্ত হয়ে যাবে, দেখো না কিভাবে ঝাপটাচ্ছে, কিভাবে ঝাপটাচ্ছে। যে নবী এত দরদি, একটি পাখির ছানার প্রতি যার দরদ এত, যে ইসলাম এত সুন্দর যে একটি একটা পাখির ছানারও নিরাপত্তা দেয়, সেই ইসলামে মানুষের নিরাপত্তা নাই। মানুষের জান মাল আবরু ইজ্জতের এবং দোস্তার বুজুর্গ সর্বোচ্চ নিরাপত্তা আল্লাহর কসম ইসলাম দিতে পারে, দুনিয়ার আর কোনো ইজম আর কোনো ধর্ম দিতে পারে না। একমাত্র ইসলাম দিতে পারে গ্যারেন্টি সারা দুনিয়ার মানুষের জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তার ইসলাম গ্যারেন্টি। কোন ইসলাম? যে ইসলাম সমস্ত নবীরা নিয়ে আসছিলেন, যে ইসলাম পরিপূর্ণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, যে ইসলামে দীক্ষিত হয়ে, যে ইসলামে দাখিল হয়ে সাহাবারা সর্বকালের জন্য শ্রেষ্ঠ হয়ে গেছেন, সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের আদর্শ হয়ে গেছেন, সারা দুনিয়াকে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করে দিয়েছেন। যে ইসলামে দাখিল হওয়ার আগে যারা সবচেয়ে নিকৃষ্ট, যারা সবচেয়ে পশুচারী নিচে, যারা সবচেয়ে অশিক্ষিত, যারা সবচেয়ে কুসংস্কারে বিশ্বাসী, যারা সবচেয়ে বেশি বস্তুবাদী জীবনে অভ্যস্ত ছিল, এবং যাদের চারিত্রিক কলঙ্ক আর যাদের চারিত্রিক অবনতি এত বেশি ছিল যে পশুত্ব হার মানায়, ওই জাতি সেই জাতির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত করেছেন। যদি দাওয়াতের মেহনত যদি সেরকম জাতিকে সর্বোচ্চ জাতিতে পরিণত করতে পারে, উন্নত জাতিতে পরিণত করতে পারে, আদর্শ জাতিতে পরিণত করতে পারে, সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আদর্শ যদি জরিয়া বা উসিলা বানাইতে পারে, এবং আল্লাহ তাআলার আন্তরিকত্ব লাভ করতে পারে, এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক, গাঢ় সম্পর্ক করতে পারে, সে জাতি কেমন সম্পর্ক আল্লাহর সাথে, সে জাতির এক এক মহিলা আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল, সে জাতির এক এক পুরুষের আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল। এক মহিলা মরুভূমি দিয়ে যাইতেছে, সাওয়ারির উপরে পিপাসা লাগছে, তার চেহারাটা আসমানের দিকে উঠে বলে, ইয়া রব, হে আমার রব, হে আমার মাবুদ, আমি পিপাসিত, তৃষ্ণার্ত, আমাকে পানি পান করান। এই কথা বলতেই আসমান থেকে রশিতে বাঁধা বালতি নামে আসছে পানি, পান কর। রাবি বলেন, আমি রশির রঙও বলতে পারব। সে পানি পান করেছে, পালকি উঠে গেছে, বলছে মহিলা বলছে, আর কোনোদিন আমার পিপাসা লাগে নাই, আমি শক্ত গরমের দিনে রোজা রেখেছি, তারপরও পিপাসা লাগে নাই, পিপাসা লাগে না। এক মহিলা আল্লাহর রাস্তায় গিয়েছিলেন, তিনি ফিরে আসছেন, তার বারোটায় না কয়টা ছাগল ছিল, বারোটা না তেরোটা, বারোটা ছিল, আর একটা কাটা ছিল কাপড় বুনার, একটা কাটা ছিল। আপনারা দেখছেন না, আমাদের দেশে এক সময় জাল বানাইতো বাঁশের এ দিয়ে, কাটা দিয়ে সুতা ভরে ওটা জাল বানাইতো। এখন তো এখনকার যারা 25-30 বছরের মধ্যে জন্ম হয়েছে যারা, তাদের কাছে এগুলো স্বপ্ন, মেশিনের যুগ, প্রযুক্তির যুগ, তারা এগুলো চিন্তা করতে পারবে না, মেশিনের তৈরি হয়ে যায় জাল। কাটা ছিল, আল্লাহর রাস্তা থেকে ফিরে আসি দেখে একটা বকরি কম আর কাটাটাও নাই, ও আল্লাহর কাছে বলা শুরু করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা এক অমুসলমানকে শুনেছেন,
এক মুসলমানকে শুনেছেন যে শুনো, তুমি যদি বলো তাহলে মদিনার উপকণ্ঠে তার বাড়ি মহিলাটার বাড়ি আমার সাথে চলো। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে অনেক দিনের সম্পর্ক আমার, আপনাকে আমি জানি আপনি সত্যবাদী, আপনাকে তার আমার আমার সাথে যাইতে হবে না, আমি যাবো না ওই মহিলার বাড়িতে, আপনার কোথায় যথেষ্ট, আপনাকে বলছেন এটাই সত্য, আমি যাব না তার বাড়িতে, আমি আপনাকে মিথ্যাবাদী মনে করি না, আপনার সত্যবাদী নবী। ওই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া শুরু করছে মনে হয় যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। সে আল্লাহ আল্লাহ, তোমার রাস্তায় বাইরিলাম, তুমি কইলা তোমার রাস্তায় বাইরিলে তুমি নাকি জিম্মাদার হো, তুমি নাকি জামিন হো ঘরের, আর ঘরের সমস্ত মালাজ পাবেন, তাহলে আমার বকরি গেলে কই, আমার কাপড় বুনার কাঁটা গেলে কই, আমার বকরি ফিরাই দাও আমার কাঁটা ফিরাই দাও, তোমার ওয়াদা খেলাপি তো হইতে পারে না কোনোদিন, তোমার ওয়াদা তো কোনোদিন খেলাপ হতে পারে না, তোমার ওয়াদা তো কোনোদিন ভঙ্গ হইতে পারে না, তুমি ওয়াদা ভঙ্গকারী নও, হে আল্লাহ আমার কাঁটা ফিরাই দাও আমার বকরি ফিরাই দাও, এমনভাবে বলা শুরু করছে মনে হয় যেন লইয়াই ছাড়বে। সে কিছুক্ষণের মধ্যে ওইদিকে দেওয়াল টপকাইয়া এক বকরি ভিতরে ঢুকছে, ওই বকরি হুব ওইরকম বকরি হুব, তারপরে তাকায় দেখে যেখানে কাঁটাটা রাখি গেছিল কাঁটাটা সেখানেই আছে। এই উম্মতের মহিলাদের সম্পর্ক আল্লাহর সাথে এত ছিল, এত গভীর ছিল, এক বাচ্চার সম্পর্ক তার মায়ের সাথে যা ছিল, এক ইমানওয়ালি ঔরত এক ইমানওয়ালা পুরুষ তার সম্পর্ক আল্লাহর সাথে এর চাইতো লক্ষ গুণ বেশি ছিল। কবে আমাদের অবগতম শুরু হলো মুসলমান জাতির, কবে আমরা মুসলমানরা দুনিয়া থেকে বিতাড়িত হওয়া শুরু হলাম, কবে আমরা মুসলমানরা অপমানিত হওয়া শুরু হলাম, কবে আমরা মুসলমানদের জিল্লত অপমানের নিম্ন স্তরে পৌঁছলাম, কবে আমরা মুসলমানরা সারা দুনিয়াতে আজকে সমস্ত অপকর্মের জন্য আমরা আমাদেরকে দায়ী করা হয়, আমাদের দিকে অঙ্গুলি ইশারা করা হয়, কবে আমাদের আখলাকের অবনতি হইল যে মেহনতের দ্বারা, যে মেহনতের দ্বারা ও জঙ্গলি জাতি সারা পৃথিবীর উন্নত জাতিতে পরিণত হল, সেই মেহনত যখন এই উম্মত ছাড়ছে তখন থেকে এই উম্মতের অবনতি শুরু হয়েছে, তখন থেকে উম্মতের অবনতি শুরু হয়েছে। আল্লাহ তাআলা হযরত মালা ইলিয়াস রহমতুল্লাহ দিনের মধ্যে ঢালছেন যে ইলিয়াস ওই সেই প্রথম শতাব্দীর মেহনত শুরু কর, প্রথম শতাব্দীর মেহনত শুরু কর, তাহলে মুসলমানরা তাদের হারানো মানিক আবার পেয়ে যাবে, আবার হারানো জীবন দিন পেয়ে যাবে, আবার তাদের হারানো সেই উজ্জ্বল ইতিহাস, সেই রঙিন ইতিহাস আবার তাদের সামনে আসে যাবে, আল্লাহর মদদওয়ালা ইতিহাস, দোয়ার কবুলিয়তের ইতিহাস ওয়ালা জীবন, আল্লাহর মদদওয়ালা জীবন, জীবনের ইতিহাস, এগুলো আবার মুসলমানদের সামনে আসবে। কিভাবে বন জঙ্গল পাহাড় সমুদ্র দোস্তার বুজুর্গ বাতাস আর দোস্ত মরুভূমি সব কিছুকে মুসলমানরা একাকার করে ফেলেছিল, না সমুদ্র তাদেরকে রুখতে পারছিল, না সমুদ্রের ঢেউ তাদেরকে আটকাতে পারছিল, না জঙ্গলের জানোয়ার তাদেরকে আটকাতে পারছিল, না পাহাড় তাদের রাস্তা রুখতে পেরেছিল। চীনের বাদশা বলছিল, হে অমুক বাদশা, তুমি আমার কাছে সাহায্য চাইতেছ মুসলমানদের বিরুদ্ধে, আমি মুসলমানদের কথা শুনছি, আমি তাদের পরিচয় নিছি, আমি গুপ্তচর দিয়ে তাদের খবর নিছি যে মুসলমান জাতি কিরকম কি করে, আমি তাদের যা খবর শুনছি তাদের আপাদ মস্তক, তাদের যে আমল আখলাক চরিত্র, তাদের জীবনযাপন যা কিছু আমি শুনছি, এটা আমার কাছে প্রতীয়মান হয় তুমি নও, আমি যদি এই পরিমাণ সৈন্য পাঠাই যে প্রথম সৈন্য তোমার দেশে পৌঁছবে, শেষ সৈন্য আমার চায়নাতে থাকবে, চীনে থাকবে, এরপরে যদি মোকাবেলা করি মুসলমানদের সাথে, আমার ধারণা আমরা তো জয়ী হতে পারবই না, আমরা তো তাদের সামনে টিকতে পারবই না, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়গুলো যদি তাদের সামনে দাঁড়ায়, এই পাহাড়গুলো সরে গিয়ে তাদের জন্য রাস্তা করে দিবে, তাদের জন্য রাস্তা করে দিবে। আমি যে খবর নিয়েছি, যেদিন থেকে খোদা আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কাটা হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, দাওয়াতের মেহনত ছুটে যাওয়ার কারণে, এই উম্মতের মধ্যে দাওয়াতের মেহনত ছিল, উমুমী মেহনত ছিল, সর্বস্তরের উম্মতের মধ্যে দাওয়াত ছিল, যার কারণে সর্বস্তরের উম্মতের আল্লাহর সাথে
তাল্লুক সম্পর্ক ছিল। দাওয়াত কি? দাওয়াত হলো আল্লাহর ওয়াহদানিয়তের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার শান ও কুদরতের কথা মানুষকে বলা, আল্লাহ পাকের শক্তির কথা মানুষকে বলা, আল্লাহর সৃষ্টির রহস্যকে মানুষের সামনে খুলে খুলে বলা, যাতে আল্লাহর কুদরত মানুষের বুঝে আসে, মানুষ যেন আল্লাহ তাআলার উপরই ঈমান নিয়ে আসে, আল্লাহর শক্তির বিশ্বাস মানুষের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। দাওয়াতের মেহনত, এই মেহনত আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছিলেন। প্রথম যুগের হীরা, প্রথম শতাব্দীর হীরা, দুর্ভাগ্যবশত উম্মত এই হীরা হারাই ফেলছে। কাফের মুর্শিদ ইয়াহুদি নাসারাদের সংসদে যাইয়া তাদের শিক্ষায় শিক্ষিত হইয়া, তাদের কুবুদ্ধি লইয়া, তাদের প্রযুক্তির প্রভাবে প্রভাবান্বিত হইয়া মুসলমান জাতি নিজেদের শক্তিকে ভুলে গেল। আল্লাহর সাথে সম্পর্ক যে কত বড় শক্তি, যার আল্লাহর সাথে সম্পর্ক আছে সারা পৃথিবীর যত জগতের সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক মিলে ওই ব্যক্তির মোকাবিলা করতে পারে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে বললেন, মূসার মা, তোমার ছেলেকে আমাকে দিয়ে দাও, আমার নামে ছেড়ে দাও, এই ছেলের সম্পর্ক আমার সাথে হবে, এই ছেলের সম্পর্ক কার সাথে হবে? আমার সাথে হবে। হে মুসার মা, তোমার সাথে যতক্ষণ তোমার ছেলের সম্পর্ক থাকবে, দামি হবে না সে সেদিন দামি হবে যেদিন তার সম্পর্ক আমার সাথে হয়ে যাবে। হে মরিয়ম, আমি ঘরের দরজা বন্ধ করে, আমি মেহরাবের দরজা বন্ধ করে তোমাকে ঘরে রাখি গেছি, তোমার ঘরে রাখি গেলাম, এখন আমি দরজা খুল, সারাদিন আমি দাওয়াতের কাজ করে বা নিজের প্রয়োজনীয় কাজ ছেড়ে আমি এখন আসলাম, দরজা খুললাম, খুলে দেখি তোমার চতুর্দিকে বেমৌসুমি ফল ভরা। আন্না আলাকে হাজা ইয়া মরিয়াম, আন্না আলাকে হাজা, কোথা থেকে, কে পৌঁছালো, কে দিল তোমাকে? মরিয়াম আলাইহিসসালাম এক মুহূর্ত হৃদয়দ্বন্দ্ব করেন নাই জবাব দিতে, সাথে সাথে জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই ফল আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ যাকে চান বেহিসাব রুজি দান করেন। মরিয়মের কার সাথে সম্পর্ক নাই? সম্পর্ক কার সাথে? মরিয়মকে মসজিদের খেদমতের জন্য তার মা উৎসর্গ করেছে। মরিয়ম যখন তার মায়ের পাশে ছিল, তার মা তখন মান্নাত মানিয়েছিল, ইয়া আল্লাহ, যেই সন্তান হবে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য এই সন্তানকে আমি দান করে দিব। তার ধারণা ছিল ছেলে সন্তান হবে, কিন্তু হয়েছে মেয়ে সন্তান। এই জন্য ওই সময় নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আর সম্পর্কে ওর খালু হয় তো ওনার কাছে দিয়ে দিচ্ছে যে আপনার দায়িত্বে থাকুক, এখন সে ছোট, সে যতটুকু পারে বাইতুল্লাহ খেদমত মসজিদের খেদমত করবে। এই মুসার মা, ঘাবড়াইও না, যে আমার উপর ভরসা করে, আমি তারে পথারা করি না, আমি তারে অন্যের আশ্রয় দিই না, আমি তাকে কাফের মুশরিকের হাতে ছেড়ে দিই না। ও মুসলমানরা, যতদিন পর্যন্ত তোমরা তোমাদেরকে শপথ দিয়েছিলা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে দুশ্মনের হাতে ছাড়ি নাই, তোমাদেরকে শত্রুর হাতে ছেড়ে দিই নাই। যেদিন তোমরা আমার আশ্রয় থেকে বাইরে গেলা, আর বস্তুবাদী জীবনের উপরে একই নাই না, আসবাবের জীবনের উপরে একই নাই না, আসবাবমুখী জীবন ধারণ করলা, আর আমার সাথে তাল্লুক সম্পর্ক ছিন্ন করলা, আমিও তোমাদেরকে কসাইয়ের হাতে হাওয়ালা করে দিলাম। লাল গোরা সাদা কসাই, এই কসাইদের হাতে আমি তোমাদেরকে সমর্থ করলাম। এখন তারা যেমনে ইচ্ছে এমনি জবাই করতেছে, যেমনে ইচ্ছে এমনি তোমাদের খাল উঠে দিতেছে, যেমনে ইচ্ছে এমনি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, যেমনে ইচ্ছা তেমনি তোমাদেরকে নির্যাতন করতেছে, এমনকি তোমাদের জন্মভূমি থেকে, যেখানে যুগ যুগ থেকে তোমাদের বাপদা তারা আবার ছিল, আজকে সে জন্মভূমি থেকেও তোমরা বিচারিত হয়ে গেলে। এ মুসলমানরা, যতদিন তোমরা বস্তু আর মখলুকের আশ্রয়ে নিজেদের জীবন বাড়াতে চাইবা, কেয়ামত হয়ে যাবে, জীবন বন্ধ না তোমাদের, দুনিয়াও ধ্বংস হবে, আখেরাতও ধ্বংস হবে। আর যদি তোমরা নবীদের তরিকায় মেহনত করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় মেহনত করে, ইমানের আমল ওয়ালা জিন্দেগি বানায়া আমার সাথে সম্পর্ক কায়েম করে নাও, তো তুমি রাখো সারা দুনিয়ার শক্তি তোমাদের পায়ের চলে আসবে, সারা দুনিয়া তোমাদের খেদমত করবে, হয়তো মুসলমান হইয়া তোমাদের সাথে ইসলামের ইনশাআল্লাহ জিন্দগির অংশীদার হবে, আর না হয় অমুসলমান থাইকা তোমাদের খেদমত করবে, তোমাদের খেদমত করবে, আসবাব তৈরি করবে,
আরামের আয়েশের ব্যবহার করবে তোমরা। টেকনোলজি প্রযুক্তি নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, মানুষের প্রয়োজনে যেগুলো কাজে লাগে তোমরা ব্যবহার করবে। কেন ওরা খাদেন, ওদের কাম হলো চাকরি করা, করুক ওরা, ওদের 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 আমি দুনিয়া দিয়ে দিতেছি, আখরাত থেকে ওরা বঞ্চিত। আর দুনিয়া তো আজাদ জিন্দিগি নয়, গোলামির জিন্দিগি, ওরা বানাইবে খাইবে তোমরা ভোগ করবা। তোমাদের কাম হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, আর দুনিয়া বড় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দেওয়ার মেহনত করা। জান খরচ করো, মাল খরচ করো, জান আমি দিয়েছি, মাল আমি দিয়েছি, জান তোমার পাবেন না, মাল তোমার পাবেন না, মনে রাখিও। এই জান নিজের ইচ্ছা মতো খরচ করতেছ, মাল নিজের ইচ্ছা মতো খরচ করতেছ, মনে করতেছ জিজ্ঞাসা করার কেউ নাই, না না, জানের মালিক আছে, মালের মালিক আছে। কেয়ামতের ময়দানে উত্তপ্ত সূর্যের নিচে জমিন তামার মতো গরম হয়ে যাবে, আর সে সাহায্যের কোনো সাহায্য থাকবে না, চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াতে পারবে না। মহান আল্লাহ জিজ্ঞেস করবে না, নম্রহি ফিমা আপনাহু ওয়ান সবাবিহি ফিমা আপনাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু ওয়ান ইলমিহি বিমা জামিলা বিহি, জীবন কোথায় লাগিয়েছ, রাত এবং দিন, সকাল এবং বিকাল কোথায় খরচ করেছ জবাব দাও, যৌবন কোথায় লাগিয়েছ জবাব দাও, মাল কোন পথে আয় করেছিল জবাব দাও, মাল কোন পথে ব্যয় করেছিল জবাব দাও, এলে মনে যায় কতটুকু আমল করেছ জবাব দাও। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, এটাই নবীদের কাম ছিল। তাই তারা দুনিয়াতে আসতেন মহব্বতের সাথে, আগ্রহের সাথে, আর আন্তরিকতার সাথে মানুষকে আল্লাহর সাথে জুড়তেন। আখেরি নবীর অনুকরণে, খতনা নবুয়তের কারণে, নবীর নিয়ামতের কারণে এই দায়িত্ব এই উম্মতের প্রত্যেকটা মুসলমান মহিলা ও পুরুষের জন্য। যতদিন এই উম্মতের দুষ্ট সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, সুবহান আল্লাহ, সমুদ্র এদের কাজ খেতে পারে নাই, এদের পুরুষরা, এদের পুরুষরা সুবহান আল্লাহ সমুদ্রের উপর দিয়ে গোড়া দৌড়াইতেছে, কিসের উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, আল্লাহর রাস্তার মুজাহিদরা সমুদ্রের উপর দিয়ে, সমুদ্র পাড়িতে বাহারাইনের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কিছুই নাই, নৌকা নাই, কিছুই নাই, কোন রেওয়াজ আছে, আমির সাহেব দুই রাখে নামাজ পড়েছেন, কোন রেওয়াজ আছে, শুধু আকাশের দিকে তাকাই বলছেন আল্লাহ আজিজ না, এ আল্লাহ এই সমুদ্র পার করাই দেন আমাদেরকে, এ আল্লাহ সমুদ্র পার করাই দেন, আমরা তো আপনার কলমা বুলন্দ করার জন্য আল্লাহ আপনার রাস্তা বেরিয়েছি, আমরা তো আপনার সাথে সম্পর্ক কায়েম করছি, আমরা চাচ্ছি সারা পৃথিবীর মানুষের সম্পর্ক আপনার সাথে কায়েম হয়ে যায়, যা আপনি চান, যা আপনি চান এ আল্লাহ আমরাও সেটা চাই, এই জান আপনার, এই মাল আপনার, আপনার দেওয়া জান মালকে নিয়ে বেরিয়েছে আপনার রাস্তায় আপনার কালিমাকে বুলন্দ করার জন্য, আপনার বন্দাবান্দিদেরকে আপনার সাথে জুড়ে দেওয়ার জন্য, এ আল্লাহ সমুদ্র আমাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে, পার হওয়ার কিছুই নাই, আপনি আমাদেরকে সমুদ্র পার করে দেন। আর সাহাবা সিদ্দিক বললেন আল্লাহর নাম লো সমুদ্রের উপর ঘোড়া ছাড়ো, আল্লাহর নাম লো সমুদ্রের উপর জাবাই করো, সমুদ্রের উপর জাবাই করলো, দোষ আর বুজুর্গ কয়েক হাজারের বাহিনী সমুদ্রের উপর দিয়ে শুকনায় যেভাবে চলে সেভাবে ঠক ঠক করে এই ঘোড়াগুলো পার হয়ে চলে গেল, পার হয়ে চলে গেল, কোথাও কোথাও গিয়ে তারা কিছুক্ষণ বিশ্রামও নিয়েছে, কিছুক্ষণ বিশ্রামও নিয়েছে। শাহবাজের এভাবে সমুদ্র পাড়ি আরো ঘটনা আছে, শাহবাজের এভাবে সমুদ্র পাড়ি দেখে ইরানিরা যারা নৌকা নৌকা সিজ করে নিয়ে গেছিল যাতে মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে না আসতে পারে, যখন মুসলমানরা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালায় সামনের দিকে আগাইতেছে, তো তখন ইরানিরা বলল দেওয়া আমুদন এগুলা মানুষ না, মানুষ না, এগুলো দৈত্য, ভাগ ভাগ ভাগ, তারা এমন ভাগা ভাগলো, পাকানো খানা ফেলাইয়া, অস্ত্র ফেলাইয়া, সামান ফেলাইয়া, ব্যাগ ডেকচি ফেলাইয়া, সব ফালাইয়া বাড়ছে, সাহাবারা নদী কষ্টে আসে শুকনাতে আসছে, ক্ষুধার্ত, তাই দেখলো যে রান্না করে খানার ব্যবস্থা আছে। আল্লাহ বলে তোমরা মানুষকে আমার সাথে জুড়বা, তোমরা আমার কালেমাকে দুনিয়াতে বুলন্দ করবা, তোমাদের খাবার ব্যবস্থা আমার জিম্মায়, যে দেশে সরকার সেনাবাহিনী পরিচালনা করে কোনো কাজে সেই শহরের সেনাবাহিনীর খাবার দাবার এবং সেনাবাহিনীর নাস্তা পানি, সেনাবাহিনীর সব কিছুর দায়িত্ব কার, সরকারে, সরকার পৌঁছাবে তাদের রেশন।
আল্লাহ বলেন যে বান্দারা দাওয়াতের কাম করলে ভালোরা, আমার বান্দাদের কামার সাথে আমার বান্দিদের কামার সাথে জুড়লে ভালোরা, তোমরা আমার সেনাবাহিনী জমিনে, তোমরা আমার সেনাবাহিনী, তোমরা কাম করো, তোমাদের রেশন আমি পৌঁছাবো, আমি সমগ্র মখলুকাতের রেশন পৌঁছাই, আমি অন্ধকার জঙ্গলে অমাবস্যার রাত্রিতে মেঘাচ্ছন্ন আকাশ এমন অবস্থায়ও একটা পিঁপড়ার রুজি পাঠাই দিয়ে পৌঁছাতে আমি ভুলি না, আমি সে আল্লাহ, আর তুমি আমার দিন জিন্দা করার জন্য মেহনত করিবা, আমি তোমার ভুলে যাব কোনো দিন হয় না। জমাত চলতেছে মরুভূমিতে, আশা বলছে সাথী আমির সব, পানির পিপাসা আর আমাদের সহ্য হয় না, আমাদের সওয়ারি গুলাও তৃষ্ণার্ত হয়ে গেছে, পানি দরকার, পানি দরকার। আমির সাহেব আকাশের দিকে চারা উঠায় বললেন, আল্লাহুম্মা আসকেনা, এ মাই রব দোস্তার বুজুর্গ কি মোবাইল বলেন আর কি আপনি উন্নত যোগাযোগ ব্যবস্থা বলেন, সাহাবারা এমন উন্নত যোগাযোগ ব্যবস্থা আল্লাহর সাথে করে নিছিল বিনা তারে, আল্লাহু আকবার, সারা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার বিজ্ঞানীরা এই প্রযুক্তি আবিষ্কার করতে পারবে না, সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে উন্নত প্রযুক্তি নামাজের দ্বারা দিয়ে গেছেন, নামাজের মাধ্যমে দিয়ে গেছেন, যে নামাজের দ্বারা যেই দাঁড়াইয়া ওযু করো সুন্নত মুস্তাহাব আদব রেজ রক্ষা করা ফরজ আদায় করা সুন্দরভাবে ওযু করো, ওযু করে মসজিদে আসো আর দাঁড়াও আর দুই রাকাত নামাজ আল্লাহু আকবার নিয়ত বন্ধ, যেই তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললো তোমার আর তোমার রবের মাঝখানের সব কর্মগুলো সরে গেল। كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك الله عبادة إبادة كرو جنتني الله كي ديكت الله سامن فإن لم تكن تراه فإنه يراك كمس كمس جدوا الدهانة شاته برو الله تما كي ديكت أكم تمي تمار معبود شاته قدها كو تمار معبود شاته كي كو قدها كو نماز সুবহান আল্লাহ হুসাইন বলতে ও বেলাল ও বেলাল, আরে তুমি আজান দিয়া আমার দিলের শান্তি, আমার দিলের শান্তি আনো, আজান দিয়া নামাজের দ্বারা আমার দিলে শান্তি আসে, আমি দিলে শান্তি পাই, আমি দিলে শান্তি পাই, আমার চক্ষু শীতল হয় নামাজের দ্বারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে জখম করা হয়েছে, মৌতের সময় রক্ত বেরোচ্ছে গল গল করে, মক্ত বারবার বেহোশ হয়ে গেছে, যখনই হোশ হয় বলে নামাজ নামাজ, আমিরুল মোমিনীন নামাজ নামাজ, বলে হ্যাঁ 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 নামাজ 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 অবশ্যই জরুরি, আবার আফসোস আজ মুসলমান দাওয়াতের মেহনতকে ছাড়ার কারণে মুসলমানের জিন্দগি থেকে ইমানের পরে সর্বোচ্চ ফরায়েদ নামাজ আজ মুসলমানের জিন্দগি শতকরা কতজনের মধ্যে আছে, মুসলমান জীবনের সমস্ত কিছু নামাজ আর দোয়ার দ্বারা আল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে হল করেছিল। সাহাবি আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহুম্মা আসকেনা, ইয়া আল্লাহ পান করান, ইয়া আল্লাহ তৃষ্ণা দূরের নিবারণের ব্যবস্থা করে দেন, এই বলতেই ম্যাচ চলে আসছে, কি চলে আসছে, ম্যাচ চলে আসছে, আল্লাহ বলেন বান্দা তুই আমার হয়ে যা, সব কিছু আমি তোর বানিয়ে দিব, তুই আমার অধীনে চল, আমি আসমান জমিনে নিজাম তোর অধীনে করে দিব, তুই বাতাসকে হুকুম দিবি, তুই সূর্যকে হুকুম দিবি, যাদের মাঝখানে আসর রক্ত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে সাহাবারা দুশ্চিন্তা পড়ছে, আসরের নামাজও ফরজ জিহাদও ফরজ দুইটাই ফরজ, কোন ফরজ রক্ষা করব এখন, যদি শত্রুর মোকাবিলা ছাড়িয়া মাঠ খালাইয়া নামাজ করতে যাই তো তারা আমাদের উপর হামলা করে দিবে, আর তাদের মোকাবিলা করতে যাই ফরজ ছুটতে থাকে, তো আমি সাহেব আল্লাহর কাছে হাত রেখে বলেন যে আল্লাহ এ আল্লাহ দুটাই তো আপনার হুকুম, দুটাই তো আপনার হুকুম, এ আল্লাহ আমরা তো দুটো হুকুম পুরা করতে চাই, আল্লাহ সূর্যকে যেখানে আছে সেখানে আটকাই দেন, একে নামতে দিবেন না ডুবতে দিবেন না, সেন আটকাই দেন, আর মুহূর্তের মধ্যে দোস্তার বুজুর্গ সূর্যকে আল্লাহ তাআলা আটকাই দিলেন, এখানে দাঁড়াও দাঁড়াও আমার বান্দারা ফারিগ হবে আসরের নামাজ পড়বে তারপরে তুমি ডুববে, কোথায় সে সোনালী ইতিহাস মুসলমানদের, কোথায় সে সোনালী জীবন মুসলমানদের,
আজ মুসলমান নওজওয়ানরা ভুলেই গেছে, মুসলমান নওজওয়ানরা ইতিহাস পড়েই না, মুসলমান নওজওয়ানরা ইতিহাস জানেই না। কার কার জীবনী দেখে, কার কার মডেলে জীবন বানায়, চুল কাটে তার মডেলে, প্যান্ট পরে তার মডেলে, শার্ট বানায় তার মডেলে, দুনিয়ার কাছে কাছে মডেল বানায় জীবন যাপন করতেছে, দিন সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে জানে না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, দিনদারদের সাথে সম্পর্ক নাই, আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, দাওয়াতের মেহনতের সাথে সম্পর্ক নাই, জানে না, জানে না যে কত বড় ধমকি আল্লাহর পক্ষ থেকে আসছে, যে যাকে মডেল বানাইয়া জীবন যাপন করবে কেয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। যেদিন থেকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক হারাইছি সেদিন থেকে দোস্ত আমাদের অধপতন শুরু হয়েছে। আর আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইবার রাস্তা ইমান। কি ভাই? ইমান। ইমান যত মজবুত হবে ভিতরে, আল্লাহ জাত সিফাতের উপরে বিশ্বাস, আল্লাহ পাকের খবরের উপরে বিশ্বাস, আল্লাহর ওয়াদার ইয়াকিন দিলের মধ্যে মজবুত হবে, নবীর বাতানো নবী যা খবর দিয়েছেন আখেরাত সম্পর্কে, মা বাদাল মৌত সম্পর্কে, মৌতের পরে জীবন সম্পর্কে, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে, হিসাব ও কিতাব সম্পর্কে, আর কেয়ামতের দিন সম্পর্কে, জাহান্নামের আজাব আর জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে, আর আল্লাহর খাজানা ও ভান্ডার সম্পর্কে, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভান্ডার মালিককে আল্লাহ, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ, প্রত্যেকটা জিনিসের ভান্ডার কার কাছে? إِنَّ الْعِزَّةَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ, ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। ইজ্জত কার জন্য? রাসূলের জন্য। ইজ্জত কার জন্য? ঈমানওয়ালাদের জন্য। ইজ্জত আল্লাহর খাজানা থেকে আসবে, রাসূলের তরিকায় মুমিনের জিন্দেগির মধ্যে যাবে। মুমিন যখন রাসূলের তরিকায় জীবন যাপন করবে আল্লাহর খাজানা থেকে ইজ্জত আসবে, নিরাপত্তা আল্লাহর খাজানা থেকে আসবে, ভান্ডার থেকে আসবে, আল্লাহর খাজানা থেকে সরাসরি হওয়ার জন্য, আল্লাহর খাজানা থেকে উপকৃত হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আমল নিয়ে আসছিলেন। সে সমস্ত আমলের মধ্যে সর্বোচ্চ আমল কি? নামাজ। ভাইয়া বুজুর্গ, আল্লাহ তাআলা মুসা আমার মাকে বললো, মুসার মা ছাড়া দে আমার নামে, যেহেতু ছেলেকে আমার নাম আমাকে দিয়ে দে, আমার সম্পর্ক তার সাথে কায়েম হয়ে যাবে, তুই তো ভয় করতেছস, ফেরাউন না জানি আওয়াজ শুনে আছে কত করে ফেলে, তুই তো ভয় করতেছস, ফায়জা খিফতে আলাইহ, যখন তোর ভয় লাগতেছে ফালকি ফিলিয়ামে, যে আমার নামে নদীর মধ্যে ছাড়া, সিন্ধুকে বইরা, যে আমার নামে ছেড়ে দিই, আরে যে আমার উপর ভরসা করে, যে আমার নামে, আমার নামে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া ঘর থেকে বাইরে আর বলে যে আল্লাহ সব ঘর এবং ঘরে যা কিছু আছে যারা আছে তাদেরকে আমি নিজের নফসকে আল্লাহ আপনার হাওয়ালা করলাম, যাইতেছি আপনি রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন ধ্বংস হইতে পারে, আসমান জমিন একদিক হয়ে যেতে পারে, আল্লাহ তার ওয়াদা খেলাফি কখনো করবেন না, আল্লাহ তার সব কিছুর হেফাজত করবেন, আল্লাহ তার সব কিছুর হেফাজত করবেন, কেননা আল্লাহ ওয়াদা করছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুসার মা ছেড়া দিয়ে ছেড়া দিছে, সিন্ধু যাইতে যাইতে ফেরাউনের ঘাটে যে উঠছে, সকালবেলা যেখানে সে ভ্রমণ করে, প্রাত ভ্রমণ করে, আল্লাহ তাআলা দেখাবেন দুনিয়াকে ফেরাউন যে নিজেকে বড় খোদাই দাবি করতেছে, যার ক্ষমতা এরকম যে তার বিরোধিতা করে, তার বিপক্ষে কথা বলার অধিকার কারো নাই, রাতকে দিন বলে, দিনকে রাত বলে, সবাই বলে জি যা জি যাহা বোনা জি হ্যাঁ জি, এখন যদিও দিন দুপুর বারোটা কিন্তু আপনি যেহেতু বলছেন এখন রাত বারোটা, ঠিক আছে, কেননা মাথা থাকবে না মাথার জায়গায় যদি দিন করি, ঠিক আছে, সে ঘোষণা দিয়েছে, গণকরা বলছে অমুক মাসের অত তারিখে অত সময় বনি ইসরাইলের মধ্যে এক ছেলে পয়দা হবে, এই ছেলে বড় হবে আর তোমার রাজত্বের ধ্বংসের কারণ হবে, বলে আচ্ছা তাহলে তো বাদ কন্ট্রোল করতে হবে, বাদ কন্ট্রোল সিস্টেম কায়েম করতে হবে, বনি ইসরাইলের ঘরে যত ছেলে হবে জবাই করে দাও, বনি ইসরাইলের ঘরে যত ছেলে হবে জবাই করে দাও, হাজারো ছেলেকে জবাই করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে মুসা না আসতে পারে। কিন্তু মুসা আসলেন,
মায়ের পেটে আসলেন, দুনিয়াতে আসলেন, ফেরাউন কোনো খবরই পাইল না, ফেরাউন কোনো খবরই পাইল না। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন তুমি তো স্কিম চালাইছো, তুমি পরিকল্পনা করছো, মুসারে তুমি হত্যা করবা, হাজার হাজার মাসুম বেদুনা বনি ইসরাইলের নির্যাতিত হবে, মজলুম বনি ইসরাইলের বাচ্চাগুলোকে জবাই করতেছ, তবে শুনো মুসা আসবে, আমি যা চাই তাই হবে, আমি যেটা চাই না সেটা হবে না কোনোদিন। সারা দুনিয়া যদি মিলে করতে চায়, আমি যদি না চাই তো হবে না, হবে না। হে মুসা, হে ফেরাউন, আমি যেটা চাইছি সেটা হবে, আমি মুসাকে আনব, আমি মুসাকে তোমার ঘরে লালন পালন করব, আমি মুসার খাদ্য মুসার লালন পালনের খেদমতের দায়িত্ব তোমাকে দিব। এই সিন্ধুক, এই সুতোর উল্টা মুখে চলতেছে এই সিন্ধুক বাক্স, এটা কি? উঠাও উঠাও উঠাও, কি জাহাপানা উঠে দিয়েছে, দুড়িয়েছে উঠেছে। বলে খোলো, খুলছে, খোলার পরে দেখেছে তরু তাজা আর ফুটফুটে চামের মতো একটা ছেলে। ফেরাউন্না খুবই দেখে কয়, হাজা হাজা, এইটাই এইটাই সেই ছেলে, কোন বনি ইসরাইলের ঘরে পয়দা হয়েছে আমার ভয়ে, এই নদীতে ফালাই দিচ্ছে। ফেরাউনের বউ কোনো চুপ, ম্যাডাম ফেরাউনের বউ, আল্লাহ তাআলা জালিমদেরকে দমন করার ব্যবস্থা রাখছেন আল্লাহ তাআলা। ঘরের অবস্থা এরকম যে ঘরের দরজা ফাঁক করিয়া তাকে দেখতে হয় ভিতরে ঢুকার মতো অবস্থা আছে কিনা, কিন্তু উনি অনেক বড় জাতরের লোক, অনেক লোক লইয়া চলেন, দল চালান, পার্টি চালান, সমাজ চালান, দেশ চালান, অনেক বাহাদুর, কিন্তু ঘরে যেতে ভিজা বিড়ালের মতো দরজা একটু ফাঁক করে দেখে অবস্থা আবহাওয়া গরম না ঠান্ডা, যদি দেখে যে না গরম বাতাস বাইরে দিছে, তখন করে থাক হোটেলে খাইয়া কোনো বন্ধুর বাসায় হাত কাটাই দেবেন। আল্লাহ কয় আমার গোলামি করবি না, আমার বন্দিগি করবি না, আমার সাথে সম্পর্ক কায়েম করবি না, আমার হাতে গলার রুজু দিবি না, তো মহিলার হাতে গলার রুজু তোর থাকবো। একজনের গোলামি অস্বীকার করবি, লাখো লোকের লাখো 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 সৃষ্টির গোলামি করতে হবে তোকে। যেমন এক ধমক খেয়া, জি ম্যাডাম জি, চুপ করো, হাজা হাজা করতেছ আর করতেছ কতল করার জন্য, মাসুম একটা বাচ্চা, এর ভয়ে তোমার কলিজা কাঁপে, আবার রাজত্বের দাবি করো, খোদার দাবি করো, এই পোলারে ভয় করে কেউ? কলিজা কাঁপতেছে, বনেশ্বরের ফলে মারে ফল মারে ফল, হ্যাঁ খোদার দাবি করো, রাজত্বের দাবি করো, নিজ দরিয়া তোমার ইচ্ছে মতো চলে, জোয়ার পাড়ে তোমার মন মতো হয়, এখানে এরকম কাঁদতেছো না, চুপ করে থাকো, এই ছেলেকে আমি ছেলে হিসেবে নিজের বাচ্চা হিসেবে পালবো, এই জন্য যে তুমি তো আমার কোনো ছেলে সন্তান দিতে পারো নাই, তুমি তো দুর্বল খোদা, তুমি তো আমার কোনো সন্তান দিতে পারো নাই, আমি এটারে পালবো। জি জি ম্যাডাম, ঠিক আছে, যেমন আপনি বলেন এইভাবে, এই ম্যাডাম কি বলে শুন, পোলা কান্দে, পোলা কান্দে, আর যা বাজার করছে সব হাতে, বামার দিয়ে পোলারের দিয়ে এসছে, ডানের দিয়ে সুপার মার্কেটের বাজার সবগুলা, আর সামনে দিয়ে এসে দিতেছেন কি গান, গোলামি করবি না আল্লাহ তাআলা, তো মহিলার গোলামি করতে হবে সারা জীবন, আল্লাহর গোলামি কর, সব গোলামি থেকে আল্লাহ মুক্ত করে দিবে। মুসলমান জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানে না, আল্লাহ বলছেন যে বান্দা আমিও তোরে কারো সামনে নত করতে দিব না, তোকে দিব না, তুই আমার সামনে নত হও শুধু, আমি তোর সবার সামনে তোর মাথা উন্নত করে রাখবো। আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা এই সর্বশ্রেষ্ঠ থাকবে যদি তোমাদের সম্পর্ক আমার সাথে থাকে। দাওয়াত ও তবলিগ আল্লাহর সাথে এই সম্পর্ক কায়েম করা, নিজের এবং খতমে নবুয়তের কারণে সমস্ত মানব জাতি, সমস্ত
মানব জাতি সম্পর্ক কায়েম করা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ফেরাউনের ঘরে পালছেন কি পালেন নাই? পালছেন। সেখান থেকে মাদায়েন নিয়ে গেছেন, নবুয়ত দিয়েছেন, আবার ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। কে আবাদত করছেন? আল্লাহ আবাদত করছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, এই মূসা তুমি এখন যাচ্ছ ফেরাউনের ঘরে। মূসা যদিও কারো ভাষা বুঝে না, আল্লাহর ভাষা বুঝে কি বুঝে না? আল্লাহর ভাষা তো, সব ভাষা তো আল্লাহর হাতে। শুন মূসা, শোনো মূসা, তোমারে তোমার মায় আমার হাওয়ালা করছে। আমি তোমার মার সাথে দুইটা ওয়াদা করছি। আমি তোমার মার সাথে কয়টা ওয়াদা করছি? দুইটা ওয়াদা করছি, যে আমার উপরে হাওয়ালা করে আমি আমার ওয়াদা রক্ষা করি। তোমার মা আমার উপরে তোমার হাওয়ালা করছে, আমি তোমার মারে পেছি তোমার ছেলেরে আমি তোমার কোলে ফিরে দিব আর তারে নবী এবং রসুল বানাবো। আর শুনো, তুমি এখন ফেরাউনের ঘরে যাইতেছ তোমার দুধ খাওয়াইবার জন্য। সারা দুনিয়ার সারা মিশরের সুন্দরী মেয়েরা আসবে, যুবতী মেয়েরা আসবে, উচ্চ বংশের মহিলারা আসবে। রাজপুতকে রাজপুত্রী কি কয়? রাজপুত শুনছেন তো? প্রিন্স বলে, প্রিন্স ইংরেজিটা বুঝে বেশি। প্রিন্স প্রিন্স আবার কি রাজপুত আছে? প্রিন্সকে দুধ পান করাইলে অনেক বকশিস পাওয়া যাবে। সাধারণ মহিলারা আসবে না, শিক্ষিতা উচ্চ বংশীয় সুন্দরী মহিলারা আসবে। খবরদার মূসা, হারাম না আলাইহিল মারাদে, এ মূসা কোন মহিলার বুকের দুধ পান করা হারাম করে দিলাম তোমার জন্য। মুখ লাগাইছো খবর আছে? মুখ লাগাইবে খবর আছে? খবরদার, ব্রেক ফেল করিও না, সাবধান, কারো দুধে মুখ লাগাইবে না। মা অস্তি, আল্লাহ ওয়াদা করছে আমি তোমার কোলে ফিরাই দিব তোমার ছেলে রে। মা বোনকে পাঠাইছে, রে কিছু কিছু যা, আমার কলকের টুকরাটা সিন্দুকটা কম দিকে যায় দেখ না একটু। দেখলো যে ফেরাউনের ঘরে গেছে, ওরে দুধ পাড়া বান করাবার জন্য সারা মিশরের সুন্দরী বংশীয় মহিলারা আসছে, সবাই চেষ্টা করতেছে। আরে বাপরে বাপ, মহিলারা কয় এত গাওড়া ভোলা, আমরা জীবনে কোনোদিন দেখি নাই। আমরা জীবনে আমরা এর সাথে গাওড়া গুলোকে নরম করে ফেলাইছি, ঠান্ডা করে ফেলাইছি, দুধ খাওয়াই দিছি। এরে তো ভারি না, মুখে এলো না, লজু কোথার থেকে? ওর মুখে তো ব্রেক লাগাইছে কে? আসমান ও জমিনের মালিক ব্রেক লাগাইছে। খবরদার, মুখ লাগাই দি খবর আছে, মুখ লাগাইতে পারবা না। শুনো, তুমি তোমার মায়ের বুকের দুধ খাবা, তোমার মার সাথে আমি ওয়াদা করছি। আল্লাহ তার ওয়াদা পুরা করছেন কি করেন নাই? সব নবীদের সাথে আল্লাহ তার ওয়াদাকে পুরা করছেন। হে ইব্রাহিম আমার সাথে জুড়ে যাও, হে ইব্রাহিম আমার হাতে নিজেকে সুপর্দ করো, আর যাও আমার বান্দা বান্দিদেরকে আমার সাথে জুড়ার মেহনত করো। ওরা কি পরিকল্পনা করে, ওরা কি কি সব কি সমস্যা প্ল্যান প্রোগ্রাম করতেছে আমি দেখতেছি। তোমার দায়িত্ব আমার, তোমার জিম্মেদারি আমার উপরে, তুমি আমার দায়িত্বে, তুমি আমার দায়িত্বে। ওই যে ফজর নামাজ পড়ার জন্য ঘর থেকে কেউ মসজিদে গেল, সে আল্লাহর দায়িত্বে চলে গেছে। সালাম দিয়ে কেউ ঘরে ঢুকলো, সে আল্লাহর দায়িত্বে চলে গেছে। বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে ঘর থেকে বাইরে এলো, সে আল্লাহর দায়িত্বে চলে গেছে, সে আল্লাহর দায়িত্বে চলে গেছে। ইসলাম গ্যারান্টি জীবন, গ্যারান্টির জীবন। ইসলাম আল্লাহ তালার ওয়াদাওয়ালা জীবন। ইসলামের শুরু থেকে শেষ আল্লাহ পাকের ওয়াদায় ভরপুর জীবন। বান্দা কোন রকমের সংশয় নাই ইসলামের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট পরিষ্কার জীবন। জীবন সবাই চেষ্টা করলো। মুসাসেবার বোন বললেন, কেউ তো পারলো না এই বাচ্চাকে দুধ খাওয়াইছে। আমি একটা মেয়ে লোকের ঠিকানা জানি, ভালো মহিলা, যে কোনো ছেলে, যে কোনো ছেলে যতই গাউডামি করুক আর যত কিছুই করুক, ওনার কাছে খেলে ঠিক হয়ে যায়, ওনার দুধ খাইবে। বলে আচ্ছা কোথায়? বলে উনি তো কোথাও যাবেন না, উনি ওনার জায়গায় আছেন। কেন? আল্লাহ বলছেন আমি ফিরাই দিব তোমার কোলে, আমি পৌঁছাই দিব তোমার কোলে। তো মুসলমান মা কেন আইবেন এখানে? ফেরাম করে ঠিক আছে, যেমনি ভালো লাগে তার কাছে যদি ওইখানে থাকি, তার এই বাচ্চাটাকে দুধ খাওয়াতে চায় তো লয়ে যাও বাচ্চাকে ওইখানে, আর যত সুযোগ সুবিধা দরকার রাজকীয় ভাবে, কারণ প্রিন্স সে এখন, সে রাজপুত, তার সব ব্যবস্থা সেখানে করা হবে। আল্লাহ আকবার, নিয়ে গেছে। আর যখন মায়ের কাছে নিছে, সব দিয়া মায়ের কোলের মধ্যে পড়ছে, মায়ের বুকের মধ্যে।
মায়ের স্তর মুখ নিয়ে চোখা শুরু করছে। আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে সব কিছু। হেফাজত করেনওয়ালা কে? ইজ্জত দেনওয়ালা কে? জীবন রক্ষাকারী কে? সমস্যা সমাধান করেনওয়ালা কে? কিন্তু আল্লাহ তাআলা করেন, আল্লাহর একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা কি আছে? নিয়ম আছে। সেই নিয়মটা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নিয়মটা কি? যে করবেন আল্লাহ মোহাম্মদ সাল্লামের তরিকায়। মোহাম্মদ সাল্লামের তরিকায় দাওয়াত তবলিগের মেহনত হলো যে মোহাম্মদ সাল্লাম যে জিন্দগি আমাদেরকে তালিম দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, এবং যারা তার শিক্ষায় শিক্ষিত হইয়া তার তরবিয়তে তরবিয়ত পাইয়া তার ইসলাম হইয়া সংশোধন হইয়া জীবনকে বানাইছিল, সাহাবাদের জামাত, প্রথম জামাত, আল্লাহ 100 ভাগ তার ওয়াদা তাদের সাথে পুরা করছেন কি করেন নাই। তাদের মেয়েদের সাথে, তাদের পুরুষদের সাথে, বাচ্চাদের সাথে করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাম সমস্ত সাহাবাদেরকে, তাদের মহিলাদেরকে, বাচ্চাদেরকে, জওয়ানদেরকে, ব্যবসায়ীদেরকে, চাকরিজীবীদেরকে, সমস্ত তবকাকে, শ্রেণীকে দাওয়াতের মেহনতের উপর রেখে গেছেন। তাদেরকে বলে গেছেন, পাল্লে গুয়ানিওয়ালা আয়া, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে একটা কথা হইল, যারা তোমরা এখানে উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে যারা আসে নাই কিয়ামত পর্যন্ত, তাদের কাছে পৌঁছাই দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দরদে পরিমাণ ছিল। দোস্ত যখন দুনিয়া থেকে যাইতেছেন, আয়েশাকে বললেন যে আয়েশা পর্দা সরাই দে, মসজিদের পর্দা সরাই দে, আমি আমার উম্মতকে দেখা যাই, আমার উম্মতকে দেখা যায়, উম্মতকে দেখা যায়। দোস্ত কিয়ামতের দিন সমস্ত নবীরা ইয়া রব্বে নফসি নফসি করবে, সমস্ত মানুষ ইয়া রব্বে নফসি করবে, একজন কান্দারি রহমত ওয়ালে রহমত, আল্লাহ আল্লাহ পাকের রহমত, সারা সৃষ্টির জন্য যিনি রহমত স্বরূপ আছেন, একজন দরদি, একজন মানবতার কান্দারি, তিনি শুধু বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, এই আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বড় দরদি ছিলেন, রাত দিন এই অবিশ্রান্ত অবস্থায় উম্মতের উপর মেহনত করেছেন, নিজেকে ক্লান্ত করে দিয়েছেন, নিজেকে শান্ত করে দিয়েছেন, নিজের সব কিছু লুটাই দিয়েছেন, নিজের ঘর কো খালি করে দিয়েছেন, সাহাবাদের ঘর কো খালি করে দিয়েছেন, সাহাবাদের ঘরকে ঘর উজাড় হয়ে গেছে, সাহাবাদের পরিবারকে পরিবার বোকা পাকা থাকছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বোকা, নিজের বিবিরা বোকা, নিজের নাতিরা বোকা। ও ফাতেমা, আমার নাতিরা, আমার নাতিরা মাটিতে গড়াগড়ি করে কাঁদতেছে কেন? বলে আব্বা ওদের ক্ষুধা লাগছে, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হাসান হোসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা মুবারক বাইর করে দিয়েছেন, নাতিরা নানার জিব্বা চুইসা চুইসা গলা বিঝাইছে, দুপুর বেলা আসছেন, ও ফাতেমা আমার বেটারা কোথায়, আমার নাতিরা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার খুব জ্বালাতন করতেছিল, বিরক্ত করতেছিল, খাবার কিচ্ছু নাই করে, তা আপনার জামাই আলী ওদেরকে কান্দে করে লইয়া গেছে পাশে কোথাও ইহুদির বাগানে পড়ি থাকা খেজুর তালাশ করে নিয়ে আসার জন্য। পোকায় খাওয়া, পাখিতে খাওয়া, পড়ি দেওয়া ফের খেজুর তালাশ করে নিয়ে আসবে নবীর আদরের কন্যার নাতিদের জন্য। যে মেয়েকে হুজুর বলছেন ফাতেমা তুই জান্নাতের মেয়েদের সর্দার হইবি, তুই জান্নাতের মেয়েদের সর্দার হইবি, হাসান, এ হাসানকে হুজুর মিম্বারে বসা, হাসানও মিম্বারে বসা, ডান পাশে অথবা বাম পাশে, সামনে সাহাবারা বসা, হুজুর একবার হাসানের দিকে তাকান, একবার মাজমার দিকে তাকান, একবার হাসানের দিকে তাকান, একবার মাজমার দিকে তাকান, আর বললেন আমার এই বেটা, মানে আমার এই নাতি সর্দার হবে, আমার এই নাতি সর্দার হবে। একদিন সে মুসলমানদের বিবাদমান দুটা দলের, বিশাল দুটা দলের যারা বিবাদমান, এক অন্যের বিপক্ষ হবে, তাদের মধ্যে পক্ষ হয়ে যাবে, দুই পক্ষ হয়ে যাবে, এই আমার এই নাতি বিবাদমান দুইটা পক্ষের মধ্যে ফয়সলা করে দিবে, সন্ধি করাই দিবে, তার দ্বারা ওই বিবাদ খতম হয়ে যাবে, উম্মত আবার মিলে যাবে। ইতিহাসবিদরা জানে, ওলামারা জানেন সেই ঘটনা। ভাইয়ের বুজুর্গ হুজুর সালাম দূরে গেলেন, দুপুর বেলা যাই দেখলেন যে নাতিরা রোদের মধ্যে খেলতেছে, হয়তো আলী বাগানের মধ্যে খেজুর তালাশ করতেছে, আলী তুমি বড় দুপুর হয়ে গেছে, আমার নাতিগুলাকে গরমের মধ্যে এখানে, বলি আরে সুরাল্লাহ একটু সবর করেন, একটু একটু সবর ধৈর্য ধরেন, ওদের জন্য কিছু বেশি, ফাতেমার জন্য আচ্ছাটা তালাশ করিলে, তালাশ করিলে, কোরবানি ত্যাগ কিসের কারণে? দিনের কারণে, দিনের জন্য।
একদিন সাহাবাকে নিয়ে আসছেন, হুজুর সাহেব ঘরে ঢুকবেন, আর ফাতেমা বললেন যে আব্বা আব্বা আপনি ঘরে ঢুকেন না, আপনার মায়ের কাছে পুরো শরীর ঢাকার মতো কাপড় নাই, আপনার মেয়ের কাছে পুরো শরীর ঢাকার মতো কাপড় নাই। হুজুর সাহেব গায়ের চাদর খুলে ঘরে মেলে দিলেন, আর বললেন যে ফাতেমা লো এই চাদর জড়াই নে আর সবর কর, আখেরাতের আশা কর, আখেরাতে আল্লাহ দিবে, আল্লাহ দিবে আখেরাতে। দোস্ত সাহাবাদের এক এক ঘরকে হুজুর এভাবে উজাড় করেছেন, খালি করেছেন দিনের জন্য, দাওয়াতের মেহনতের জন্য। সাহাবারা দূর থেকে দূর সফর করেছে, সাহাবাদের বিবিরা বিধবা হয়েছে, সাহাবাদের বাচ্চারা ইতিম হয়েছে, সাহাবাদের সন্তানরা ইতিম হয়েছে, সাহাবাদের ঘরগুলো খালি হয়েছে। হাত খানসা রাদিয়াল্লাহু তাআলা এক মহিলা একদিনে কাদেসিয়ার যুদ্ধে চার সন্তানকে, বিধবা মহিলা স্বামীও নাই, চার সন্তানকে শহীদ করাই দিয়েছে। আমার ইবনে জাম্মা রাদিয়াল্লাহু তাআলার বিবি, উনি ওনার স্বামীকে বলতেছেন, স্বামী বলতেছে আমি আল্লাহর রাস্তায় যাইতে চাই, জেহাদে যাইতে চাই। উনি বলেন আপনি কি জেহাদে যাইবেন, আমি দেখতেছি আপনি ভাইয়া আইতেছেন। উনি মনে খুব কষ্ট পাইল, বলি ইয়া রাসূলুল্লাহ আমারে ইজাজত দেন আমি আল্লাহর রাস্তায় যাইব। বলি তুমি ল্যাংড়া মানুষ কেমনে যাবা, ইয়া রাসূলুল্লাহ আমার দিল চায় খোড়াইয়া খোড়াইয়া জান্নাতে হাঁটতে, আল্লাহর রাস্তায় শহীদ হইয়া জান্নাতের মধ্যে খোড়া পাওয়া দিয়ে হাঁটবো। আর দিদি যে কয়েছে আমি দেখতেছি তুমি ভাইয়া আইতেছ, তাদের তিরস্কার করতেছে একটু উত্তেজিত করার জন্য, সে তখন তিনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, এ আল্লাহ আমি যাচ্ছি তোমার রাস্তায়, আমার আর ঘর মুখ ফেরো না ইয়া আল্লাহ, আমার এই ঘরে আর ফিরে আনো না, আসেন নাই আসেন নাই। আল্লাহ রাস্তার দোয়া নবীদের দোয়ার মতো কবুল হয়, আল্লাহ আমার এমনি জম্মুর দোয়াকে কবুল করলেন, অহুদের ময়দানে শহীদ হলেন। ওনার লাশকে নিয়ে আসার জন্য ওটের উপর উঠানো ওঠানো হলো, মদিনার দিকে আনতে চাওয়া হলো, ওট মাঠে ময়দানের দিকে ফিরে থাকে, মদিনার দিকে আসে না। হুজুর বলছেন ছেড়ে দাও, ওটকে এই হুকুমে দেওয়া হয়েছে, সে কি আসার সময় কোনো কিছু বলছিল, বলে হ্যাঁ সে দোয়া করিয়ে আসছে, বলছে তার দোয়া কবুল হয়ে গেছে। অহুদের ময়দানে এখনো পড়ে আছে। আরে মুসলমান ঘরে মারাকে জিল্লতের মত মনে করে, মুসলমান বিবির কোনে মারাকে জিল্লতের মত মনে করে, মুসলমান ব্যবসা বাণিজ্যের মধ্যে দুনিয়ার কারবার মধ্যে মারাকে জিল্লতের মত মনে করে, মুসলমান আল্লাহর কালিমাকে দুনিয়াতে চিন্তা করার জন্য জান ও মালের কোরবানি দিতে দিতে দূর থেকে দূর সমুদ্র নদী পাহাড় পর্বত জঙ্গল আর মৌ মরুভূমি সব কিছুকে একাকার করে আল্লাহর কালিমা আল্লাহর ঝান্ডাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য দেশ থেকে দেশে ঘুরতে থাকে চলতে থাকে, আর জান্নাতের শখ মৌতের পরে দোস্ত ইয়াকিন, আর জান্নাতের নাজ ও নিয়ামতের ইয়াকিন, আর জাহান্নামের খৌফ, আর আল্লাহর দিদারের আগ্রহ নবীর দিদারের আগ্রহ তাকে খিজা খিজা চ্যানেল হয়ে যায় মৌতের মুখে, মৌতের মুখে নিয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনে কত যুদ্ধ করেছি, আমার এই তরবারি কেউ ভাঙতে পারে নাই, আমি কারো কাছে পরাজিত হই নাই, প্রতি মুহূর্তে আমার আগ্রহ ছিল যেই মাঠে যাব সে মাঠে শহীদ হওয়ার আগ্রহ ছিল, তাই আমি যখন যুদ্ধ অত্যন্ত প্রচণ্ড গরম অবস্থা ধারণ করত চতুর্দিক থেকে তরবারির চিকি চিকিমিকি ছাড়া আর কিছুই শোনা যেত না, ঘোড়া আর উটের তাপের আঘাতে বালু আকাশ পর্যন্ত উঠতে ধোঁয়ার মতো কাউকে দেখা যেত না, শুধু তরবারে ঝিকিমিকি আর ঘোড়ার ওঠের শিং শিং আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যেত না। আমি যেখানে বেশি তরবারে ঝিকিমিকি দেখা যেত সেখানে ঢুকি পড়তাম এই আশায়, একটা তরবারি লাগবে জীবনটা চলে যাবে শহীদ হয়ে যাবো আল্লাহর কালেমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, জীবনের এই আশায়। আফসোস আক্ষেপ আক্ষেপ আমার জীবনের উপরে, আমার শরীরের কোনো জায়গা খালি নেই, তীর তরবারি বললাম রাজা ছাড়া, কিন্তু আজকে আমি ওটের মতো ঘরে মরতেছি, আল্লাহর রাস্তায় মরতে পারলাম না, আল্লাহর রাস্তায় মরতে পারলাম না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এভাবে তৈরি করেছিলেন, তারা তাদের বাপদের কিসা কাহিনী, তাদের বাপ দাদাদের কোরবানি তাদের ছেলেকে ছেলেদেরকে শুনাইতো, সন্তানদেরকে শুনাই শুনাই তাদেরকে তৈরি করতো, যাও আল্লাহ দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য জান দাও মাল। প্রথম মহিলা শহীদ হযরত কে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ইসলামের মধ্যে প্রথম যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, খানসা রাদিয়াল্লাহু তাআলা না মহিলা কবি বিধবা, তিনি চার সন্তানের মা, স্বামী হারা, তিনি চার সন্তানকে ডাকিয়ে আনলেন, তোদেরকে ছোট কাল থেকে দুধ পান করাইছি, তোদের ডাক্তারি ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া কামাই খাওয়ার জন্য নয়, দুনিয়া খাওয়ার জন্য নয়, তোদেরকে আমি হাতে লাঠি বানাই নেই যে তোরা না হলে আমি চলবো কিভাবে, আরে শোন তোদেরকে আমি বুকে দুধ খাওয়াইছিলাম,
কোলে করে মানুষ করছিলাম, বড় করছিলাম আগামীকালকের জন্য, আগামীকালকের জন্য। কালকে কাফের শক্তি এই দম্ভ সহকারে ঘোষণা দিয়ে আসতেছে, ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে খতম করে দিবে। হে আমার ছেলেরা, যদি সব মায়ের ছেলে হয়ে থাকি, আমি তোদের সব মা, আমি জীবন করিনি তোদের বাপের মুখে কালি কালি লাগাই নে, তোর নানাদের মুখে কালি লাগাই নে, তোর দাদাদের মুখে কালি 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 লাগাই নে রে, আমি কোনো দিন কোনো খারাপ কাজ করি নাই। সৎ মায়ের সৎ সন্তান তোরা, তোরা কালকে চার ভাই চলে যাবি এবং মোকাবেলায় যাবি, খবরদার পিছনে ভাগিয়ে আসতে পারবি না। কেউ যে ভাগিয়ে আসবে আমি তার চেহারা দেখতে চাই না, আমি তার সাথে কথা বলবো না। প্রয়োজন বলতে জীবন দিয়ে দিবি আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হবে সারা দুনিয়ার মানুষের, ইসলাম বাকি থাকবে, মানুষের আল্লাহর সাথে সম্পর্ক কায়েম থাকবে, ইসলাম দুনিয়া থেকে খতম হয়ে যাবে, তো মানুষের আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে যাবে, মিটে যাবে, খতম হয়ে যাবে। তাই ইসলামকে বাকি রাখতে হবে, ইসলামের কালিমাকে জিন্দা রাখতে হবে। যা বেটারা, চার ছেলে মায়ের কথাগুলো একটু কবিতা আবৃত্তি করে করে শহীদ হয়ে গেল। সাহাবারা দূর থেকে দূর যাতে, দূর থেকে দূর সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন সংসারের জন্য নয়, আমাদের জীবন বিবাহ বাচ্চাদেরকে বিবাহ বাচ্চাদের জন্য নয়, আমাদের জীবন কামাই রুজির জন্য না, আমাদের জীবন বাদ বাকিদের জন্য নয়, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর রসুলের জন্য, আমাদের জীবন ইসলামের জন্য, আমাদের জীবন আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, তৌহীদকে দুনিয়াতে জিন্দা করার জন্য, কুফর ও শিরক দুনিয়া থেকে মিটাবার জন্য, জুলুম ও অত্যাচারকে দুনিয়া থেকে মিটাবার জন্য, দুনিয়ামুখী মানুষগুলোকে আখেরাতমুখী করার জন্য, আসবাবমুখী মানুষগুলোকে আমলমুখী করার জন্য, মখলুকমুখী মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার তীরের তীর, আপনার তীরদানির তীর, আমাদেরকে কোন দিকে মারবেন, মারেন সেদিকে মারবেন, সেদিকে চলে যাব। পৃথিবীর কোথায় যেতে হবে বলেন? পাহাড় পাহাড়কে পরোয়া করি না, জঙ্গল জঙ্গলকে পরোয়া করি না। সমুদ্রের মধ্যে নৌকা অ্যাক্সিডেন্ট করে কাঠের উপর ভাসতে ভাসতে কিনারে আসছে, আর কাক আসি লাগছে জঙ্গলের দিকে আসছে, সাথীদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিনারে উঠছে, কিনারে উঠে চিন্তা করতেছে কি করবো এখন, এদিকে ভয়ানক জঙ্গল, বিশাল জঙ্গল, এই জঙ্গল পাড়ি দেওয়া সম্ভব না, আর এদিকে সাথীরা নাই, অথই সমুদ্র কোথায় যাব। আমার অবস্থা দেখে একটা বাঘ জঙ্গলের দিক থেকে হেলতে দুলতে আসতেছে, মানুষ দেখছে, বাঘ আসতেছে, আরো কাছে আসছে, দাঁড়াই গেছে। সাহাবি বাঘকে বলতেছেন, এ বাঘ শোন, আমি মোহাম্মদ সাল্লামের খাদেম, আমি আল্লাহর দিনের খাদেম, আমরা আল্লাহর রাস্তায় জমাত পেয়েছি আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য। অ্যাক্সিডেন্ট করে সাথীদের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, কাঠের উপর বাসে আমি করাই উঠছি, এই জঙ্গল পাড়ি দিয়ে কোথায় আবারই আমি জানি না, আমাকে রাস্তা দেখা, আমাকে পৌঁছাই দে আবাদিতে, যেখানে মানুষের আবাদি আছে, যেখানে গিয়ে আমি সাথীদেরকে তালাশ করতে পারবো। বাঘ কিছু অঙ্গভঙ্গি করলো, অঙ্গভঙ্গির দ্বারা ওনাকে বুঝাতে চাইলো যে আপনি যেভাবে আমাকে হুকুম করবেন আমি সেই হুকুম তামিল করব, আপনি যা বলেন আমি শুনবো। বলে চল, চলছে বাঘ, বাঘ কখনো ডানে হুঙ্কার দে, কখনো বামে হুঙ্কার দে, কোথাও একটু ছোট আওয়াজ যদি আসে বাঘ দাঁড়ায় যায়, দাঁড়ায় সেদিকে হুঙ্কার দে, হুঙ্কার দেওয়ার সাথে ওদিকে সব হিংস্র প্রাণী পলাই যায়, আবার ওইদিক থেকে সুরসুর আওয়াজ শোনা যেতেছে, আবার মশমশে আওয়াজ শোনা যায়, আবার ভয়ঙ্কর আওয়াজ শোনা যেতে, বাঘ সেদিকে ফিরা হুঙ্কার ছাড়ে, ওরা পলাই যায়। এইভাবে আবাদির কাছে আনি, বাঘ শরীর দিয়ে একটা ধাক্কা দিল ওনাকে, মানি এই পর্যন্তই আমার সীমা, সে এর বাইরে আমি যেতে পারবো না, সামনেটা হলো মানুষের আবাদি, আমারে বিদায় দেয়, আমাকে বিদায় দেন, আমি যাই, আপনি আল্লাহর দিনের খাদেম, আপনি আল্লাহর সৈনিক, সব আল্লাহ আপনার অধীন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ আপনার অধীন করে দিবে, আপনি যদি আল্লাহর অধীন হয়ে যান। তো এই এই কৌশল আর এই বুদ্ধিটাই নবীরা মানুষকে দিতেন, আর দুনিয়ার যারা দুনিয়াকে জিন্দগির মকসদ বানাইছে বস্তুবাদীরা, যত কুবুদ্ধি আছে, যত বাজে বুদ্ধি আছে, এই সব কিছু মানুষকে দিয়া দুনিয়ার আসবাবের মেহনতের মধ্যে লাগাই দিয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়া আজ দেশটা বুঝলো, দুনিয়াটা আজকে জুলুমের আখড়ায় পরিণত হয়েছে,
অত্যাচার আর জুলুম, নিরাপত্তাহীনতা, ভয়ভীতি আজ সারা দুনিয়ার কোন দেশে কোথাও কারো জীবন এবং সম্পদ, ইজ্জত ও সম্পদ নিরাপদ নয়, কোথাও না। তাই যত উন্নত দেশে হোক, প্রযুক্তির লাইনে সবচেয়ে উন্নত দেশ যেগুলা, সেগুলাতে অশান্তি সবচেয়ে বেশি, মানসিক রোগী সবচেয়ে বেশি, মেন্টাল হাসপাতাল সবচেয়ে বেশি, আত্মহত্যার পরিমাণ সবচেয়ে বেশি। বুঝলো, ঢুকার পড়বো না, এ দাওয়াতের মেহনত যখন চলবে, ঢুকা দূর, ঢুকা খুলে যাবে, ধুয়াশা দূর হয়ে যাবে, কুয়াশার অন্ধকার দূর হয়ে যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে পুরো উম্মতের, যে আমাদের কামিয়াবি কোন পথে, আমাদের কল্যাণ কোন পথে, দুনিয়া আখেরাতে। যখন সমস্ত উম্মত এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া এই সবককে শিখে নিবে, ইয়াদ করে নিবে, এবং দোস্তার বুঝতো সারা দুনিয়াতে সবক, দুনিয়াকে সবক দেওয়ার জন্য আপনা খোদায় পাখে দেওয়া জান ও মালকে খরচ করবে, খোদায় পাক জানেও বরকত দিবে, মালেও বরকত দিবে, এবং মুসলমানদের সোনালি ইতিহাস আবার ফিরাই দিবেন, সোনালি যুগ আবার ফিরাই দিবেন, সারা দুনিয়াতে আবার দুষ্ট আমন আমন শান্তি ও নিরাপত্তার পরিবেশ আল্লাহ তালা কায়েম করে দিবেন, ইজ্জতের পরিবেশ আল্লাহ কায়েম করে দিবেন, মহাব্বতের পরিবেশ খোদা কায়েম করে দিবেন, জুলুম দুনিয়া থেকে খতম করে দিবেন। সাহাবা কেরাম যে কোনো দেশে যেত, তাদেরকে জিজ্ঞেস করতো কেন আসছো আমাদের দেশে, সাহাবা কেরাম বলতেন ইন্নামা হেমামুন আল আখরা ওয়ালাইসাত হেমামুন আল দুনিয়া, আমরা তোমাদের কাছে দুনিয়ার জন্য আসিনি, দুনিয়ার কোনো মূল্য আমাদের অন্তরে নাই, আমাদের নবী খুঁচাইয়া খুঁচাইয়া আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বাইর করে দিচ্ছেন, আমাদের দিলকে সাফ করে দিচ্ছেন, আমাদের দিল দুনিয়ার মহাব্বতে গান্ডা ছিল, পচা ছিল, আর অপব্যবহার অনুপযুক্ত ছিল, আমাদের নবী কলমার মেহনতের দ্বারা আমাদের দিলকে এত সাফ করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন, মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েম করে দিয়েছেন, আখেরাতের সাথে আমাদের সম্পর্ক কায়েম করে দিয়েছেন। এই দুনিয়ার এক পয়সা মূল্য আমাদের কাছে নাই, এই দুনিয়ার সোনার পাহাড়ও আমাদের কাছে মাটির পাহাড়ের চাইতে কম দামি, আমরা সব বরাবর মনে করি, মরা এবং জীবন্ত সব কিছু আমাদের কাছে বরাবর, আমাদের কাছে কোনো কোনো পার্থক্য নাই, সে মরা সে জিন্দা একই একই, গাঘ আর বিড়াল আমাদের কাছে এক, সোনা আর মাটি আমাদের কাছে এক। শুনে রাখো, আমরা তোমাদের আখেরাত বানাবার জন্য আছি, আমাদের নবী আমাদেরকে খবর দিচ্ছেন আখেরাত আছে, মৌতের পরে জীবন আছে, আমাদের বিশ্বাস নবী তিনি পয়গাম নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী হয়ে এসেছেন, তাই তিনি দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে যে আমরা সারা দুনিয়ার মানুষের কাছে গিয়ে তার ওই পয়গামকে পৌঁছাবো, শান্তির পয়গাম পৌঁছাবো। তোমাদের কাছে আসছি, আমরা মানুষের জুলুম থেকে মানুষকে বাঁচাতে আনছি, মানুষের গোলামি থেকে মানুষকে বাইর করে নিয়ে আসছি, আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে প্রশস্ত জীবনের দিকে নিয়ে যেতেছি, আমরা আসছি, তোমাদের কাছে আমরা কিছু চাই না, তোমরা কলমা পড়ো, আল্লাহর গোশ্যতা স্বীকার করো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের ভাই, তোমাদের রাজত্ব তোমাদের কাছে, তোমাদের সম্পদ তোমাদের কাছে, তোমাদের প্রযুক্তি তোমাদের কাছে, তোমাদের সৈন্য সামন্ত তোমাদের কাছে, আমরা আরেক দেশে চলে যাব, যেখানের মুসলমান আল্লাহ, যেখানের মানুষ আল্লাহকে চিনে না, আমরা তাদেরকে দাওয়াত দিব। বেরে ভাইয়া বুঝলো, দায়ী আল্লাহর জন্য মেহনত করে, মেহনতের বদলা সে কারো কাছে চায় না, চায় নাকি কারো কাছে, আল্লাহর জন্য। এই জন্য দোস্তার বুজুর্গ নিয়ত করেন, এরাদা করেন যে এই কামটাকে আমরা আমাদের জিন্দগির উদ্দেশ্য বানাব, ইনশাআল্লাহ বানাবো ভাই, ইনশাআল্লাহ। তো বহুত বড় কাম, বহুত বড় কাম, এই রাস্তায় এই নিয়তে এই রাস্তায় সামনে ওলার পায়ে যে ধুলাবালি লাগে, জাহান্নামের আগুন ওই পাওকে স্পর্শ করবে না, দোস্তার বুজুর্গ এই রাস্তায় সামনে ওলার গায়ে যে ধুলাবালি জমে, জাহান্নামের ধোঁয়াও ওই শরীরে একত্রিত হবে না। মেরে ভাইও, এ রাস্তায় যে চলে, এক সকাল এক বিকাল লাগায়, এক বিকাল অথবা এক বিকাল লাগায়, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে এক সকালের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এ রাস্তায় দোস্ত এক এক কদমে 700 নাকি, এক এক কদমে 700 গুণা মাফ, এক এক কদমে 700 মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করা হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উসামা রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ার উপর বসাইছেন, উনি জামাতের আমির, ওনাকে ঘোড়ার উপর বসাইছেন, ঘোড়ার লাগাম উনি হাত আবুকের নিজের হাতে নিচ্ছেন আর হাঁটতেছেন তিনি পাদল, উসামা ঘোড়ার উপরে 18 বছরের যুবক, উনি বলতেছেন আমিরুল মোমিনীন, আপনি আমিরুল মোমিনীন, আপনি নিচে পাদল হাঁটতেছেন, আমি ঘোড়ার উপর বসা, অসম্ভব কথা, আমি আর পারতেছি না, হয়তো আপনি উপরে আসেন, না হয় আবার আমি নিচে যাই, আর না আমার ঘোড়ার রশি ছেড়ে দিয়ে লাগাম ছেড়ে দিয়ে। তিনি বলেন যে হে 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 উসামা, হে উসামা, কি অসুবিধা, কি অসুবিধা তোমার, আমি আমিরুল মোমিনীন হওয়ার কারণে, খলিফা হওয়ার কারণে আমি আল্লাহর রাস্তায় যাইতে পারি না, প্রত্যেক জামাতের সাথে যাওয়ার আমার আগ্রহ,
প্রত্যেক জমাতের সাথে আমি আল্লাহর রাস্তায় যাই, আমারই আগ্রহ, কিন্তু দায়িত্ব এখানে অনেক, মুসলমানদের এত দায়িত্ব, এগুলো ফেলে যেতে পারি না, আমারই একটু সময়, আমার একটু সুযোগ দাও, আমি আল্লাহর রাস্তার কিছু কামাইনি, আল্লাহর রাস্তার প্রতি কদমে সাতশো নাকি, প্রতি কদমে সাতশো গুণা মাফ, প্রতি কদমে সাতশো দরজা জান্নাতের মধ্যে বুলন্দ হবে, তোমার কি অসুবিধা হবে, আমি কয়েকটা কদম আল্লাহর রাস্তায় দিই, আমি কয়েকটা কদম আল্লাহর রাস্তায় দিই। সাহাবি 90 বছর বয়স বলে আমারে উঁটের উপর বাঁধে রে, আমারে উঁটের উপর রশিদি বাঁধে আমারে, আমার জামাতের সাথে রওনা করে দিয়ে সাথে দিলে বলছে আমার উঁটে বাঁধে লাও, সেখানে আমার মত হয় সেখানে আমারে কবর দিও না, তোমরা যেখানে আগেই যাবা আরো আগেই যাবা, একবারে শেষ জায়গায় যখন যাবা যেখানে শত্রুর সাথে মোকাবিলা হবে সেখানে আমাকে দাফন করিও। আর কেমন দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন হে আবু ইব আনসারি মদিনাতে মরলি আর মদিনাতে ঘর বাড়ি, আর আজকে তুমি কেমতের ময়দানে উঠতেছ ইস্তাম্বুল থেকে, কারণ কি? আমি বলবো যে আল্লাহ আমি আপনার রাস্তায় জিন্দা অবস্থায় চলছি, মুর্দা অবস্থায় আপনার রাস্তায় চলছি, আল্লাহর রাস্তায় জিন্দা অবস্থাও চলা মুর্দা অবস্থাও চলা, আল্লাহর রাস্তার খায়েস সাহাবাদের ছিল যে মত আল্লাহর রাস্তায় আছে, এমনকি মতের পরে আমার লাশটাও আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বুঝলো, সারা দুনিয়ার তাকাদা পুরা হয়ে যায় ইস্তেমা শুধু জমা হওয়ার জন্য নয়, ইস্তেমা তাকাদা পুরা করার জন্য, ইস্তেমা সারা দুনিয়াতে ছড়াই দেওয়ার জন্য। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলছেন আমারা ইস্তেমা ক্যা হে, আমাদের ইস্তেমা কি? জমা হোনা আর বখির জানা, জমা হোনা আর বখির জানা, জমা হওয়া একত্রিত হওয়া আবার ছড়াই যাওয়া, আবার ছড়াই যাওয়া, সারা বছর মেহনত করে জমা হয়েছি, এখন লক্ষ লক্ষ লোকের মাজমা ফয়সালা করবে জীবনভর মত পর্যন্ত আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, আল্লাহ দেওয়া জানমাল আমার কাছে আমানত, আমি আল্লাহ দেওয়া জানমালকে এই রাস্তায় আল্লাহর রাস্তায় লাগাইতে লাগাইতে আমার জন্য আল্লাহর রাস্তায় মত আসে, এই আকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে থাকে, এর নিয়ত এরাদা করি, কি বলেন ভাই? এই জন্য